প্রথমে ডাউট ক্লিয়ারিং এ আছে ডাউট ক্লিয়ারিং এর মধ্যে যেটা কথা হচ্ছে রিলেটিভিস্টিক সমর্থন থিওরি থিওরি যেখানে এনার্জিটা ডিপেন্ডস অন বোথ দ্য প্রিন্সিপাল কন্টার নাম্বার এন এন্ড এল এল মানে তুমি এটাকে কেউ লিখতে পারো আর এন এ বলছেন দুজনের উপরেই তোমার এনার্জিটা নির্ভর করবে আচ্ছা এবারে তুমি যখন এই মানে স্প্লিটিং প্যাটার্ন প্যাটার্ন দেখতে চাইছো এনিক টু ফোর থেকে এনিক টু থ্রি ট্রানজেশন এইটা তাইতো দেখো এইটা আমি দেখতে পাই আচ্ছা প্রথম যে জিনিসগুলো বোঝার দরকার সেটা হচ্ছে ধরো এনিকল টু যদি তোমার তিন হয়ে যায় তাহলে এর ভ্যালুই না হয় আমি লিখছি এলের ভ্যালু কত হবে না জিরো হবে ওয়ান হবে আর টু হবে মানে এটা এর ভ্যালু লিখতে পারি অথবা কে এর ভ্যালু লিখতে পারি কে এর ভ্যালু হলে ওয়ান টু থ্রি হতো তাহলে এইটা হচ্ছে তোমার থ্রি এস অরবিটার এইটা হচ্ছে পি অরবিটাল এটা হচ্ছে থ্রিডি এইটা আর যখন এনিকলটা তোমার ফোর হয়ে যাবে তখন এল এর ভ্যালুটা হচ্ছে জিরো হতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে এটা হচ্ছে ফোর এস মানে অরবিটাল বলা ভুল হলো সাব অরবিট এটা বলছে সাব অরবিট ফোর এস ফোর পি ডি ফোর এ আচ্ছা এবারে তোমাদের দেখবে ওই মোটামুটি ইলেভেন টুয়েলভ থেকে এই জিনিসটা মাথায় রয়ে গেছে যদি কোনো একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে ভ্যালু ফিক্স করে দাও তুমি তাহলে এস আর পি এই দুটোর মধ্যে এস এর এনার্জি কম হয় পি এর এনার্জি বেশি হয় এটা কিন্তু তুমি দেখো ব্যবহার করো এটা তোমার ওই জন্যই যখন আও বা প্রিন্সিপাল অনুযায়ী যখন ইলেকট্রন তুমি ভর্তি করছো পরে তো এন প্লাস ওয়ান রুল এ এন প্লাস এল রুল এলো তার আগে মানে যদি বোর্ড থিওরির মধ্যে তুমি থাকো তাহলে তো এন ইকাল টু ওয়ানটা আগে ভর্তি হয় তারপর এন ইকাল টু ভর্তি হয় তারপর এন ইকাল টু থ্রি ভর্তি হয় এন্ড সোয়ান এই জিনিসটা ঠিক আছে তা এরকম ভাবে তো যাচ্ছে হ্যাঁ তো সেইটাকে মাথায় রাখবে তো সেটাকে যদি মাথায় রাখো তাহলে খেয়াল করো ধরো আমি একবারই তোমার দেখিয়ে দিচ্ছি ধরো এইখানে এই ধরো এন ইকাল টু থ্রি ধরো এটা আর এন ইকাল টু ফোর ধরো আমি এদিকে এনার্জিটাকে জাস্ট লিখছি এনার্জিটা ই এন এবং এল এর উপর ডিপেন্ড করে এটা তাহলে এন টু আগে যেটা ছিল এন ইকাল টু এর জন্য একটা ফিক্সড এনার্জি ছিল এন ইকাল টু এর জন্য একটা ফিক্সড এনার্জি ছিল তাহলে এন টু ফোর থেকে এন ইকাল টু থ্রি তে ট্রানজিশন হতো ট্রানজিশন হলে তুমি একটাই লাইন পেতে আচ্ছা এই এই লাইনটা কোন সিরিজের মধ্যে পড়বে বলো তো এন ইকাল টু ফোর থেকে এন ইকাল টু তে কি আসে বলো লাইমার না বামার না পাশের না ব্র্যাকেট না ফান কোনটা কি বলো এনে কল চার থেকে তিনে কে ট্রানজিশনটা হচ্ছে ওটা কোন সিরিজের মধ্যে পড়বে লাইম কি হলো বলো এগুলো তো বলতে হবে হ্যাঁ কি তো পার্স্টেন্ট মানে তিনে নামবে মানে চার পাঁচ ছয় সাতের থেকে তিনে নামবে মানে হচ্ছে পার্সেন্ট ঠিক আছে সেখানে তুমি মানে পার্সটেন্ট সিডি যে তোমার প্রথম যে লাইনটা সেটা হতো আমার একটা লাইন পাওয়ার কথা এটা বোর্ড থিওরিতে বা নন রিলেটিভিসার ফিল থিওরিতে মানে এই যে এনার্জি এই যে স্পিডিং প্যাটার্নটা তুমি পেয়েছো বোর্ড থিওরিতে অথবা নন রিলেটিভিস ফিল থিওরি আর এবারে যখন তুমি রিলেটিভিস্টিক ফিল থিওরিতে আসছো সমারপেল থিওরিতে যখন আসছো তখন এনিকল টু থ্রিটা তোমার তিনটে ভাগে ভেঙে গেল আমি এইটা ধরো যদি কোনো স্পিটিং না হতো এনার্জি লেভেলটা এখানে থাকতো যদি স্পিটিং না হতো তাহলে এনার্জি লেভেলটা তোমার এখানে থাকতো এবারে তুমি দেখে দেখলে কি না আগের যে গুলো করেছিলে দেখবে মানে এর আগের দিনে লাস্টে এগুলো আমি করেছিলাম আর কি যে তোমার এনিকল টু থ্রি এর যে তিনটে এনার্জি একটু তোমার নিচে নেমে যায় এই এক এইটাও নিচে নামলো এটাও নিচে নামলো এটাও নিচে নামলো মানে এনার্জিগুলো কিন্তু কমে যাবে এক্ষেত্রে তাই এটাও নিচে নামবে এটাও নিচে নামবে এটাও নিচে নামবে এটা নিচে নামবে প্রত্যেকটা এনার্জি জাস্ট নিচে নামবে এবার কার ক্ষেত্রে বেশি নামবে না থ্রি এসটা একদম নিচে থাকে তারপর থ্রি পি তারপর থ্রি ডি এখানে ফোর এস ফোর পি আর ফোর এটা তাহলে এই স্পিটিংটা এইরকমভাবে হলো এবারে তোমার সিলেকশান রুল একটা আছে সিলেকশন রুলটা হচ্ছে তোমার ডেলটা এল হতে হবে কত প্লাস মাইনাস ওয়ান ডেল্টা যদি প্লাস মাইনাস ওয়ান হয় তাহলে দেখো তুমি এই যে পসিবল ট্রানজেকশানগুলোকে দেখছো তাহলে তোমার মানে আমি যদি এমনিতে দেখি যে এমনিতে কি মনে হচ্ছে যে এইখান থেকে এখানে ধরো ট্রানজেকশান হলো এখান থেকে এখানে হলো এখান থেকে এখানে হলো এখান থেকে এখানে হলো তারপরে তোমার এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে তিন চারে বারোটা প্রথমে লাইনটা আমি কিনে নিলাম তারপরে তুমি দেখাচ্ছি যে কোনগুলো থাকবে আর কোনগুলো থাকবে না এই হলো এই হলো এই হলো আর এই হলো আচ্ছা এবার এইগুলোর মধ্যে তোমার অ্যাকচুয়ালি কোনগুলো থাকবে খেয়াল করো দেখো এই এস থেকে এসটা অ্যালাউড নয় এইটা তোমার অ্যালাউড নয় পি থেকে এসটা অ্যালাউড ডি থেকে এস অ্যালাউড নয় এফ থেকে এস অ্যালাউড নয় তাহলে এখান থেকে একটা পেলে আচ্ছা আবার দেখো পি থেকে এস অ্যালাউড পি থেকে পি অ্যালাউড নয় ডি থেকে পি অ্যালাউড আবার এফ থেকে তোমার পিটা অ্যালাউড নয় আর ডিতে যখন আসছে তোমার এস থেকে ডি অ্যালাউড নয় পি থেকে ডি অ্যালাউড ডি থেকে ডি অ্যালাউড নয় আবার এফ থেকে ডিটা হচ্ছে অ্যালাউড তার মানে এখান থেকে দেখো কটা চলে গেল সাতটা তোমার চলে গেল মানে ডেলটা টু প্লাস মাইনাস ওয়ানে যখন তুমি আসছো এসে কোথা থেকে আসবে শুধুমাত্র পি থেকে আসবে পিতে কোথা থেকে আসবে না এস এবং ডি থেকে আসবে ডিতে কোথা থেকে আসবে না তোমার পি এবং এফ থেকে আসবে তার মানে আলটিমেটলি পড়ে রইলো তোমার পাঁচটা তাহলে এখান থেকে তুমি যেটা পাবে তোমার অ্যাকচুয়ালি তুমি করো তাহলে এক দুই তিন চার পাঁচটা লাইন তুমি পাচ্ছ আর স্প্রিংটা এই রকম আছে এখন পরিষ্কার বলো আর কিছু মানে ওই যে তোমার এনার্জি এক্সপ্রেশন থেকে ক্যালকুলেট করে করে সবসময় করার দরকার নেই তোমাকে স্প্লিটিং প্যাটার্নটা বলে তাহলে তুমি জাস্ট মাথায় রাখবে যে কোন একটা গিভেন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে যখন বিভিন্ন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার গুলো তুমি ভাববে এল এর ভ্যালু যত কম তার এনার্জিটা তত কম আর কিছু অসুবিধা আছে আর কিছু অসুবিধা আছে ঠিক আছে বাকিরা কি পড়াশোনা করছো পাত্র তোমার কি খবর পাত্র টাইটেলটা নাকি পাত্র নামটা কি রে হ্যাঁ কি দেবপ্রতিম নাকি দেবপ্রিয় দই হ্যাঁ দই পায়ন বলো কিছু অসুবিধা আছে তোমার আচ্ছা 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 এবারে আমি একটুখানি নেক্সট আসি দেখো আমরা হয়তো আরও ডিটেলে আরো অনেক কিছু বলাতে পারতাম কিন্তু আমাদের একটা সিলেবাসের একটা রেস্ট্রিকশন আছে আমি যে বোর্ড থিওরি এবং সমারফিল থিওরি পড়ালাম বোর্ড থিওরি সমারফিল থিওরি অবশ্যই পড়তে হয় নাহলে অ্যাটামি স্ট্রাকচারে পড়ার কি মানে আছে অ্যাটামি স্ট্রাকচারে বোর্ড থিও সমারফিল্ড থিওরি না হলে কি আর অ্যাটামিক স্ট্রাকচার হয় কিন্তু আনফর্চুনেটলি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাসটা আছে তাতে কিন্তু বোর্ড থিয়ারি এবং ফিল না করে একদমই তোমার ওই মানে ওয়েব মেকানিক্যাল মডেলে যাওয়ার জন্য একদম ডিবগ দিয়ে ওয়েব পার্টিক্যাল ডুয়েলিটি থেকে তোমার গল্পটা বেশি করে স্টার্ট করেছে ঠিক আছে তাহলে যে তোমার ওয়েব পার্টিক্যাল মানে ডুয়েলিটি থেকে যে স্টার্টটা করেছে আমরাও সেখান থেকে স্টার্ট করব মানে আলটিমেটলি আমাদের ইনটেনশনটা হচ্ছে যে ওয়েব মেকানিক্যাল মডেলে যেটা কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে অ্যাকচুয়ালি চলে যাওয়া আমি সেটা আসবো তার মানে আমি কি করলাম দেখো খেয়াল করে আমি যেটা এখন পর্যন্ত করেছি সেটা হচ্ছে যে তোমার বোর্ড থিওরি করলাম এখান থেকে নন রিলেটিভ হিস্ট্রিক থিওরি এলো এখান থেকে রিলেটিভ ফর্মফিল থিওরি হলো তাহলে বোর থিওরিতে এনার্জিটা যেটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম এনার উপর ডিপেন্ড করে সেখানে তোমার রিলেটিভিস্টিক সমারফিল থিওরিতে এনার্জিটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এবং এল এর উপর ডিপেন্ড করছে এক্ষেত্রে তুমি যে সার্কুলার অরবিট পেলে এখানে একটা স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রিক্যাল অরবিট পাচ্ছ যে ইলেকট্রিক্যাল অরবিটের মেজর অ্যাক্সিসটা তার একটা ফিজিক্যাল নাম্বার মোশন আছে এটাকে আমি রসেটি বলছি এখানে তুমি মানে ফাইন স্ট্রাকচারটা এক্সপ্লেন করতে পারছ না এখানে তুমি ফাইন স্ট্রাকচারটা এক্সপ্লেন করতে পারলে এবারে কথাটা হচ্ছে রিলেটিভিস্টিক থিওরিও কিন্তু সব কিছুকে এক্সপ্লেন করতে পারছে না তার রিলেটিভসিল থিওরিতেও কিন্তু পয়েন্ট মানে একাধিক লিমিটেশন আছে প্রথম কথা হচ্ছে যে যে অরবিটস আর অরবিটস টু ডাইমেনশনাল মানে রিলেটিভিস থিওরিতেও কিন্তু অরবিটস হচ্ছে স্টিল টু ডাইমেনশনাল এটা এক নম্বর কিন্তু বাস্তবে দেখব অরবিট অ্যাকচুয়ালি টু ডাইমেনশনাল নয় মানে ইলেকট্রন যেটা খুঁজছে সেটা থ্রি ডাইমেনশনাল বেসিক্যালি অরবিটাল সেইটা আসবে তার মানে আমি লিমিটেশন অব দ্য থিওরি যদি দেখি অরবিটটা স্টিল টু ডাইমেনশনাল কিন্তু বাস্তবে সেটা নয় এটা এক নম্বর আচ্ছা এই থিওরি ক্যানট এক্সপ্লেন জিম্যান্ক এফেক্ট জিম্যান স্টার্ক এফেক্ট এখন এক্সপ্লেন করা যাচ্ছে না মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বা এক্সটার্লা ইলেকট্রিক ফিল্ডে স্পিডিংটা ভাবে হবে আর কি সেটা এখন এক্সপ্লেন করা যাচ্ছে না হ্যাঁ মানে আসলে এইগুলোকে এক্সপ্লেন করতে গেলে তোমার আরো অন্যান্য কোয়ান্টাম নাম্বার লাগবে আর কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার ইত্যাদি ইত্যাদি সেগুলো লাগবে আর এটা ক্যানট এক্সপ্লেন অ্যালকালিমেটাল ডাবলেটস মানে অ্যালকালিমেটাল ডাবলেটস মানে তুমি দেখবে যে কোনো একটা অ্যালকালিমেটাল ধরো সোডিয়াম তার যদি স্পেকটা দেখো না সেই স্পেকটাতে মানে সকাল একটা লাইন কিন্তু মানে যেটা ইভেন্ট রিলেটিভ সময় কিন্তু একটা লাইন বলে মনে হবে সেই লাইনটা কিন্তু দুটো কোসলেস স্পেস লাইনের কম্বিনেশন যেটাকে বলে অ্যালকালিমেটাল ডাবলেট হ্যালোজেন বা সেই ডাবলেটস হয় অ্যালকালিমেটাল ডাবলেটস অর হ্যালোজেন ডাবলেটস হ্যালোজেনের ক্ষেত্রে এক্স্যাক্টলি এই হ্যালোজেন ডাবলেস দেখতে পাওয়া যায় মানে একটা লাইন যেটা মানে রিলেটিভিস্টিক থিওরিতে একটা লাইন এটা অ্যাকচুয়ালি দুটো লাইনের কম্বিনেশান সেটাকে অ্যালকালিমিটাল ডাবলেস বলা হয় সেটা স্পিন অরবিট টার্পনিংয়ের জন্য আছে সেটা তোমার রিলেটিভিস্টিক সম্পিল থিওরি থেকে এক্সপ্লেন করতে পারা যাবে না আচ্ছা রিলেটিভিস্টিক সম্পিল থিওরিতে ইলেকট্রনকে পার্টিকেল ধরে নেওয়া হচ্ছে ইলেকট্রন আর বা ইলেকট্রন ইজ কনসিডার বললেও হবে ইলেকট্রন ইজ কনসিডার এজ পার্টিকেল ইলেকট্রন ইজ কনসিডার এজ পার্টিকেল এখনো সেই ইলেকট্রনকে পার্টিকেল ধরে নেওয়া হয় কিন্তু আমি পরে দেখবো যে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি শুধু পার্টিকেল ধরলে হবে না শুধু পার্টিকেল নেচার সব কিছু এক্সপ্লেন করতে পারা যাবে না ওয়েব মেকানিক্যাল মডেল ইলেকট্রনের ডুয়েল ক্যারেক্টার থাকবে পার্টিকেলের সঙ্গে তার ওয়েব ক্যারেক্টারও থাকবে সেটাকে একটুখানি দেখার দরকার আছে এইগুলো হ্যাঁ তার মানে এই যে বেশ কিছু কিছু জিনিস

সেখান থেকে কিছু জিনিস ধরো সার্কুলার অরবিট থেকে ইলেপ্টিক্যাল অরবিট নন রিলেটিভ বৃষ্টি দিতে এক্সপ্লেন করা যাচ্ছে ফাইন স্ট্রাকচারটা রিলেটিভসটা বৃষ্টি ফিল্ড এক্সপ্লেন করা যাচ্ছে কিন্তু তার মানে এই নয় যে বোর্ড থিওরিতে আমরা যে সমস্ত লিমিটেশনগুলো বলেছিলাম সব লিমিটেশনগুলোই বুঝি সমার এক্সপ্লেন হয়ে গেল এটা কিন্তু তোমার নয় ঠিক আছে তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে এবারে আমাকে যেটা করতে হবে যে তোমার নতুন আবার একটা মডেলে আসতে হবে যে নতুন মডেলটা হচ্ছে যে এই রিয়েল্ট্রিস্টিক সমের যে ডিফেক্টসগুলো বা লিমিটেশনগুলো সেই লিমিটেশনগুলো এক্সপ্লেন করতে পারে মানে তাহলে এখন আমার উপায়টা কি ওয়ে আউটটা কি ওয়ে আউট হচ্ছে বেটার বেটার মডেল ফর অ্যাটোমিক স্ট্রাকচার এটা এবং সেই যে বেটার মডেলটা সেটাই বেসিক্যালি তোমার ওয়েব মেকানিক্যাল মডেল বলা হচ্ছে মডেল যেটা বেস্ট অন সিনজার ইকুয়েশন ওয়েব মেকানিক্যাল মডেলটা কিন্তু বেস্ট অন সোড ইকুয়েশন তাহলে একটা মডেল যে মডেলটা হচ্ছে শরীরজার ইকুয়েশন বেস্ট বা কোয়ান্টাম মেকানিক্স বেস্ট এই কোয়ান্টাম মেকানিক্স পার্টটা সেটা তোমরা মানে ইলেভেন টুয়েলভে ইউজুয়ালি পড়ানো হয় না মেকানিক্স পার্টটা মানে কোয়ান্টাম মেকানিক্সের প্রয়োজন আছে ক্লাসিক্যালি লিমিটেশন আছে সেটা মডার্ন ফিজিক্সের আন্ডারে তুমি কিছুটা পড়েছো ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন পড়েছো তুমি হটো ইলেকট্রিক এফেক্ট পড়েছো তুমি হয়তো কম টান এফেক্ট পড়ে থাকতে পারো তুমি বোর্ড থিওরি কিছুটা দেখেছো এইগুলোতে দেখেছো যে ঠিক আছে মানে ক্লাসিকালে সবকিছু এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না কিন্তু তার জন্য অন্য একটা লাগবে মানে অন্য রকমের একটা মেকানিক্স লাগবে সেই মেকানিক্সের যে ডিটেলিংটা বা সেই মেকানিক্স কেমন করে অপারেট করে আর কি সেই যে জায়গাটা সেই জায়গাটা ইলিমেন্টারিটা পড়ানো হয় না সেখানে এই জায়গাটা আবার একটু কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে ব্যাকগ্রাউন্ড তৈরি করে তারপর আমি জাস্ট তোমার আসবো আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড তৈরির কনটেক্সটে যে জিনিসগুলো বলার দরকার সেটা হচ্ছে এই যে তোমার সেকেন্ড একটু তো এক হ্যাঁ সেটা বলছি না যেটা দেখতে পাচ্ছ যে হ্যাঁ সমারফিল থিওরি মানে বোর্ড থিওরি বা সমারফিল থিওরি যেগুলোকে বলা হয় ওল্ড কোয়ান্টাম থিওরি সেই ওল্ড কোয়ান্টাম থিওরি সবটা এক্সপ্লেন করতে পাওয়া গেল না তাহলে আমাকে যেটা করতে হবে একটা নতুন থিওরি করতে হবে যেটা আরো বেটার থিওরি যেটাকে বলছে তোমার কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি বা ওয়েব মেকানিক্যাল থিওরি বা ওয়েব মেকানিক্যাল মডেল আর সেইটা শুরু করার জন্যেই আমরা প্রথমে জাস্ট দু একটা কথাবার্তা বলি সেটা হচ্ছে এই যে যে তুমি দেখবে যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখলো যে ঘটনাগুলো সকাল ক্লাসিক্যাল ফিজিতে করা যাচ্ছে না তাহলে ইন লাস্ট পার্ট অফ নাঞ্চুরি অবজার্ভ टे फिल्मेनाट कैनॉट बी एक्सप्लेन बु कॉल क्लासीिकल फीट তো উনবিশ শতাব্দীর শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখলো যে ঘটনাগুলোকে সকাল ক্লাসিকাল ফিজিতে এক্সপেক্ট করতে পারা যায় আচ্ছা এবারে প্রথমেই তাহলে এই যে স্টেটমেন্ট থেকে এই প্রশ্নটা ন্যাচারালি মনের মধ্যে আসবে যে কিসেই ঘটনা যে ঘটনাগুলোকে সকাল ক্লাসিকাল ফিজিতে এক্সপ্ট করতে পারা গেল না তাহলে সেরকম কতগুলো ঘটনা হলো হ্যাঁ ধরো ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন একটা ঘটনা যে ঘটনাটাকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যাচ্ছে না ফটো ইলেকট্রিক এফেক্ট যেটাকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যাচ্ছে না টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি অফ সলিড হিট ক্যাপাসিটিকে টেম্পারেচার উপর ডিপেন্ড করে টেম্পারেচার ডিপেন্ডেন্ট অফ ল্যাটিস ক্যাপাসিটি তারপরে ধরো তোমার আরো যে ঘটনাগুলো যদি বলি তাহলে স্টান গাল্লাখ এক্সপেরিমেন্ট ট্রান্কা আলাক্ক এক্সপেরিমেন্ট যেখান থেকে ইলেকট্রন স্পিনের এক্সিস্টেন্সটা আছে প্রথমে আলাক এক্সপেরিমেন্ট কম এফেক্ট তারপর ধরো ইলেকট্রন ডিকফ্যাকচার এক্সপেরিমেন্ট electron diffraction experiment the raman effect etc তাহলে এই যে ঘটনাগুলো আমি এখানে উল্লেখ করলাম আর কিছু কিছু ঘটনা আছে ছোট কাটো যেগুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্সে এক্সপ্লেইন করতে পারা যাচ্ছে না ঠিক আছে তাহলে এবারে কথা হচ্ছে যে এই যে ঘটনাগুলো যেগুলো ক্লাসিক্যাল ফিজিক্সে এক্সপ্লেইন করা যাচ্ছে না সেগুলো তুমি কি করে এক্সপ্লেইন করবে আচ্ছা কি করে এক্সপ্লেন করবে সেটাকে বলতে গিয়ে প্রথমে নিশ্চয়ই জানতে হবে তোমার ক্লাসিক্যাল অ্যাকচুয়ালি কি হ্যাঁ মানে ক্লাসিক্যাল ফিজিক্স কি সেটা প্রথমে বুঝতে বুঝতে এবং দিয়ে এগুলো কেন করা যাচ্ছে না সেগুলোকে হবে এই যে ডিটেল জার্নিটা ক্লাসিক্যাল ফিজিক্স কি এবং ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এই যে ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না কেন এইগুলো সময় টু সময় তোমাদের সবটাই পড়তে হবে ব্ল্যাকবোর্ড এনার্জি ডিস্ট্রিবিউশন তোমরা হয়তো ইলেভেন টুয়েলভে কিছুটা পড়ে এসেছো ফটো ইলেকট্রিক ক্যাপে কিছুটা পড়ে এসেছো চার হিট ক্যাপাসিটি সেটা আমরা মধ্যে বা তোমার ইভেন এমনিতে গ্যাসের যে হিট ক্যাপাসিটি তার যে টেম্পারেচার ডিপেন্ডেন্স যেটা সেটা আমরা দেখবে গেসি স্টেট যখন পড়ছি তখন পড়বো অ্যাটমিক স্পেকটা যেটা বোর্ড থিওরি থেকে স্টার্ট হচ্ছে সেটা আমরা অলরেডি কিছুটা পড়েছি স্টানগালেক এক্সপেরিমেন্ট আমরা কিছুটা বলবো স্টানগালেক এক্সপেরিমেন্ট থেকে যদি ইলেকট্রন স্পিনের গল্পটা আসবে আর কি সেটা আমরা এখানে কিছুটা বলবো কম টন সেটাও হয়তো তোমরা আগে পড়ে এসেছো না পড়ে থাকলে তোমাদের দেখবে এই যে বিএসসি যখন পড়বে তার কন্টা মেকানিক্সের মধ্যে কম এফেক্ট তোমাকে পড়তে হবে ইলেকট্রন ডিফ্রাকশান এক্সপেরিমেন্ট যেখান থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রন ওয়েব ক্যারেক্টারটা রিভিলটা আছে সেটাও তোমাদের পড়তে হবে আর নামান এফেক্ট তো পড়তেই হবে ঠিক আছে সেটা মলিকুলার স্পেক্টোস্কোপির ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাহলে এই ঘটনাগুলো যে সময় তো সময় তোমাদের পড়তে হবে কিন্তু এখনই যে সব পড়িয়ে দেওয়া হচ্ছে এরকম ব্যাপারটা নয় আর ঠিক আছে এটা আচ্ছা এবারে এবারে কথা হচ্ছে যে সকল এই যে আমি প্রথম যে স্টেটমেন্টটা লিখেছি যে ঊনবিংশ শতাব্দীর শেষ তিন দশক ধরে মানুষ কতগুলো ঘটনা দেখেছে যে ঘটনাগুলোকে সকাল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না তাহলে এই যে কোন কোন ঘটনা যে ঘটনাগুলোকে সকাল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করে এক্সপ্লেন করা যাচ্ছে না তার মধ্যে কতগুলো ঘটনা গড়লাম আচ্ছা এবারে আমি তো বলছি এই ঘটনাগুলোকে সকাল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না ক্লাসিক্যাল ফিজিক্স বলতে আমি কি বুঝছি না ক্লাসিক্যাল ফিজিক্স বলতে আমি যেটা বুঝছি যে ফিজিক্স টিল নাইনটিথ সেঞ্চুরি মানে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত যে ফিজিক্সটা সেটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল ফিজিক্স ঊনবিংশ শতাব্দীর পর থেকে যেটা চলে এলো সেটা হচ্ছে অন্য রকমের ফিজিক্স মানে কোয়ান্টাম মেকানিক্স তার বেসিক্যালি স্টার্ট হলো আচ্ছা এই যে বলছি যে সকাল তোমার ফিজিক্স টিল নাইনটিথ সেঞ্চুরি সেটা ক্লাসিক্যাল ফিজিক্স এর মধ্যে অ্যাকচুয়ালি কি ছিল আর এর মধ্যে কি ছিল জিনিসটাকে বুঝতে গেলে তোমাকে প্রথমে বুঝতে হবে যে তোমার ইউনিভার্সটাকে যদি তুমি দেখো ইউনিভার্সের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে কিছু কম্পোনেন্টস হচ্ছে পার্টিকেলস আর কিছু কম্পোনেন্টস হচ্ছে ওয়েবস তার একটা মেকানিক্স যেটা ক্লাসিক্যাল ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স সে বেসিক্যালি কি পার্টিকেলের বিহেভিয়ার বা ওয়েবের বিহেভিয়ার এই দুটোকে সে বেসিক্যালি বুঝতে চায় আচ্ছা এবার ওয়েব বা পার্টিকেলের বিহেভিয়ার গুলো যখন তুমি দেখতে চাইবে তখন দেখো পার্টিকেলকে যদি তুমি বুঝতে চাও ধর আমি বললাম যে এই যে পার্টিকেল যখন তুমি কনসিডার করছো তোমার ওয়ান অর টু পার্টিকেল একটা সিস্টেম যেখানে একটা বা দুটো পার্টিকেল আছে সেটা হতে পারে ওয়ান অর টু পার্টিকল আর পার্টিকেলস এটা হতে পারে আর একটা হতে পারে হিউজ নাম্বার অফ পার্টিকেল মানে কিছু কিছু সিস্টেম আছে যেখানে একটা বা দুটো পার্টিকেল থাকে আর কিছু কিছু ক্ষেত্রে হিউজ আর এবার যদি একটা বা দুটো পার্টিকেলস থাকে হ্যাঁ এদের যে করসপন্ডিং যে মোশনটাকে এক্সেন্স করতে হয় যে মেকানিক দিয়ে সেটাই বেশি নিউটনিয়ান নিউটন নিউটনস লজ অফ মোশন বেসিক্যালি হ্যাঁ তাহলে এটা হচ্ছে যে দ্য স্ট্যাটিক্স অর ডাইনামিক্স অফিসেমি of বাই of newtons ইকুয়েশন of মোশন মানে একটা বা দুটো পার্টিকেল তার স্ট্যাটিক বা ডাইনামিক্স নিয়ে যখন তুমি কথাবার্তা বলবে সেটা এক্সপ্যান্ড করতে পারা যাবে নিউটনস ইকুয়েশন অফ মোশন দিয়ে আচ্ছা নিউটন ইকুয়েশন অফ মোশন হ্যাঁ এইটা দেখবে তোমরা তো ইলেভেন টুয়েলভে পড়েছ সেখানে তুমি খেয়াল করে দেখো হয়তো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে সেখানে কিন্তু সূর্য একটা পার্টিকেল পৃথিবী আর একটা পার্টিকেল তাদেরকে পয়েন্ট মাস ধরে নেওয়া করছে তার মানে জাস্ট দুটোর বেশি পার্টিকেল যদি থাকে না তারা নিউটন সিকুয়েশন বসে তুমি সলভ করতে পারবে না নিউটন সিকুয়েশনটা বসানো কিন্তু একটা বা দুটো পার্টিকেল স্ট্র্যাটিক বা ডায়নামিক্স এক্সপ্লেট করতে পারে আর এর এবারে দুটো অল্টারনেটিভ আছে মানে দেখা যাবে যে কিছু কিছু সিচুয়েশনে এই নিউটন সিকুয়েশানটা বসার যে জিনিসগুলোকে করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ইন দ্যাট কেস তোমাকে হ্যামিল্টনিয়ান ব্যবহার করতে হতে পারে ইকুয়েশন মোশন তোমাকে ব্যবহার করতে হতে পারে এটা বেসিক্যালি মানে একটা অল্টারনেটিভ রেসিপি অফ নিউটন ইকুয়েশন আর মোশান এটা দুটোই ক্লাসিক্যাল মেকানিক্স এর মধ্যেই পড়ে দুটোই হচ্ছে ওয়ার্কটা বা দুটো পার্টিক্যাল সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা হ্যামিলটন ইকুয়েশন অফ আর একটা তোমার থাকে হচ্ছে ল্যাগ্র্যাঞ্জ ইকুয়েশন অফ মোশন একটা বা দুটো পার্টিকেলকে কে ট্যাকেল করতে গেলে তুমি আইদার নিউটন ইকুয়েশন অফ মোশন ইউজ করো অথবা হ্যামিলটন ইকুয়েশন অফ মোশন ইউজ করো অথবা ল্যাগ্র্যাঞ্জ ইকুয়েশন অফ মোশন ইউজ করো এটা কিন্তু ইকুইভ্যালেন্ট ঠিক আছে এটা আর মানে হিউজ নাম্বার অফ পার্টিকেল যদি হয় ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি যখন কাইনেটিক থিওরি অফ গ্যাস করো

এমবেস্টার্সি দাওয়া আচ্ছা যদি ওয়েব হয় তোমার ওয়েব এইটাকে এক্সপ্লেন করার জন্য দিস ক্যান বিস্ট এক্সপ্লেন মানে ওয়েব নেচার যেটা এক্সপ্লেন বাই ম্যাকসুয়েলস ইলেকট্রো ম্যাগনেটিক ধরো লাইট অ্যাড ফর এক্সাম্পল লাইট একটা ওয়েব সেটাই ধরে নেওয়া হয় তাহলে প্রথমে একদম নিউটনের সময় লাইটকে পার্টিকেল ধরা হতো তারপর থেকে জাস্ট দুশো তিনশো বছর ধরে লাইট টোকাকে ওয়েবই ভেবেছে হাইগেন বা ওয়েব থিওরি আছে ইয়াং এর ওয়েব থিওরি আছে তারপর তোমার ল্যাগরা ইয়েতে ম্যাকসোলস ওয়েব থিওরি আছে ম্যাক্সোয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী লাইট বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব তাহলে তাহলে তারপর একটা লাইটের বা ওয়েবের চরিত্র যদি বুঝতে হয় ওখানে ম্যাকসোয়েলস ইকুয়েশন মোশন এসেছে ম্যাকসুয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সেটা তোমার স্মরণাপন্ন হতে হবে সেক্ষেত্রে ম্যাক্সল সিকুয়েশনটা মশানো আছে সেটা আমার ফলো করতে হবে তার মানে দেখো যে ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে কি একটা ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছে মানে তাকে এই কম্পোনেন্টগুলো পড়তে হবে নিউটন সিকুয়েশনটা মোশান পড়তে হবে আমেরিটন ইকুয়েশনটা অমোশন করতে হবে ম্যাক্সোয়েস ইলেকট্রোম্যাগনেটিক তৈরি করতে হবে আর ম্যাক্সোল বলবো স্ট্যাটিস্টিক্স পড়তে হবে আর ম্যাক্সোয়েস ইলেকট্রোম্যাগনেটিক তৈরি করতে হবে তাহলে এইগুলোকে নিয়ে যে ফিজিক্সটা সেটাই বেশি করে তোমার ক্লাসিক্যাল ফিজিক্স ঠিক আছে তা ক্লাসিক্যাল ফিজিক্স আমরা মুখে যেটা বলি বা ক্লাসিক্যাল মেকানিক্স মুখে যেতে আমরা বলি সেটা মূলত হচ্ছে এই জিনিসগুলো আছে এখান থেকে যেতেই পারে আর কিছু নেই যে কটা রেসিপির কথা বলা হলো এইগুলো দিয়ে কিন্তু তুমি এই যে না মানে পার্টিকুলারলি যখন তোমাকে ওই মানে তোমার আহ এতে আহ মানে মানে কি বলবো মাইক্রোস্কোপিক ও সাব অ্যাটমিক অবজেক্ট নিয়ে যখন কথাবার্তা বলবো ইলেকট্রন প্রোটন মলিকুল ইত্যাদি সেক্ষেত্রে ক্লাসিক্যাল ইকুয়েশন অফ মোশন একটু ফেল করে বা ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করে সেখানে তোমাকে একটা নতুন রকমের মেকানিক্স শিখতে হবে যেটাই কাজে তোমার কোয়ান্টাম মেকানিক্স ঠিক আর এবারে সেই কোয়ান্টাম মেকানিক্স যাওয়ার আগে আমি এটা এটা যদি জানতে চাই যে কেন এই কেন তোমার এই ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স এক্সটল করতে পারা যাচ্ছে না ঠিক আছে তাতে মানে যে কোশ্চেন গুলো আমি কোশ্চেন গুলো করি তারপর তার উত্তর গুলোকে বলছি ধরো যদি আমি জিজ্ঞেস করি কেন এই ঘটনাগুলোকে ক্লাসিক্যাল ফিজিক্সে এক্সপ্লেন্ড করা যাচ্ছে না তার কারণটা দেখবে যখন আমি জিনিসগুলোকে এক্সপ্লেন্ড করব তখন যেটা দেখাবো যে যে ক্লাসিক্যাল ফিজিক্সে না এনার্জিটা একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি এনার্জি দেওয়া নেওয়াটা কন্টিনিউয়াসলি করছে ঠিক আছে কিন্তু বাস্তবে দেখা যাবে যে এনার্জি দেওয়া নেওয়াটা কিন্তু বা কোয়ান্টা ঘটতে পারে আমি যদি বলি যে হোয়াই হোয়াইটা ক্লাসিক্যাল ফিজিক্স ফেল টু এক্সপ্লেন ফেনো ফেনোমেনা ফেরো যদি আমি এরকম কোশ্চেনটা করি যে ক্লাসিক্যাল ফিজিক্স কেন এই ঘটনাগুলোকে এক্সপ্লেক্ট করতে পারছে না তার মূল কারণটা হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্স এটা ধরে নেয় যে এনার্জি একটা কন্টিনিউস কোয়ানটি এনাকে দেওয়া নেওয়াটা কন্টিনিউসলি ঘটে কিন্তু বাস্তবে এনার্জি অ্যাকচুয়ালি তোমার একটা ডিসক্রিট কন্টেন্ট তার মানে এটার কারণটা হচ্ছে যে এনার্জি ইট নট এ কন্টিনিউয়াস কোয়ান্টিটি

इन जेनरल बिस्किट और क्वान्टज और एनार्जी एक्सचेंज टेक्सप्लेस इन एस्कट और ঠিক আছে তার মানে যেটা হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্স কেন ফেল করছে তার যে মূল দেখবে যখন এক্সপ্লেন করা হবে যেমন ধরো তুমি লাইন যখন এক্সপ্লেন করলে যে ওটা দিয়ে এক্সপেন্ড করা গেল আগে এক্সপেন্ড করা যাচ্ছিল না কারণটা কি কারণটা মূলত হচ্ছে যে যদি এনার্জিটা কন্টিনিউস হয় এনার্জি এক্সটেন্সটা যদি কন্টিনিউয়াসলি ঘটে তাহলে তো স্পেকটা একটা কন্টিনিউয়াস স্পেক্টটা হওয়ার কথা কিন্তু অ্যাটমিক স্পেকটা লাইন স্পেকটা স্পেকের লাইন স্পেকটা সেটা তুমি কি করে বুঝলে

এনার্জিটা এর আগে ধরে নেওয়া হতো মানে ক্লাসিক্যালে গ্র্যান্টেড যে এনার্জি একটা কন্টিনিউস ফন্টেড এবং এনার্জিটা আরবিটার অ্যামাউন্টে এক্সচেঞ্জ হতে পারে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এনার্জি অ্যাকচুয়ালি ডিসকিট ফন্টেড এবং এনার্জি এক্সচেঞ্জটা বা কন্টাইজ হতে হচ্ছে ঠিক আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে এই যে কেন এনার্জিটা ডিসক্রিটর কন্টাইজ মানে হোয়াই হাইজ এনার্জি কেন তার কারণটা খুঁজ দেখে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই যে যে তোমার ক্লাসিক্যাল ফিজিক্স সে এটাও ধরে নেওয়া হয় যে পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ এ পার্টিকেল ক্যান বি ডিটারমাইন সাইমালটেনিয়াসলি উইথ আর বিটারি কিন্তু বাস্তবে তা নয় সেটা হচ্ছে যে যে ইন ইন ক্লাসিক্যাল ফিজিক্স ফিজিক্স

answering the principle that is position and momentum of a particle cannot be determined cannot be पार्टिकल्टिटारी ड আল্টার প্রিন্সিপাল এটা হচ্ছে হাইসারবাগ আল্টার ইন প্রিন্সিপাল তো এই হাইসারবাগ আল্টার ইন প্রিন্সিপালটা থাকছে বলেই কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে তোমার এনার্জিটা ডিসক্রিট হয়ে যাচ্ছে কাচের কারকিজের সেল করছে না এক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি যেটা যে মানে কোয়ান্টাম ওয়ার্ল্ডে বা সাব অ্যাটমিক ওয়ার্ল্ডে বা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে এই সবকিছু কিছু একটু অ্যাবসার্ট টাইপের বিহেভিয়ারগুলোকে একটুখানি অন্য রকমের স্ট্রেঞ্জ সেইগুলোর ভেতরে অরিজিনাল যেটা আছে সেটা হচ্ছে আনসারটেন্ট্রি প্রিন্সিপাল আনসারটেন্ট্রি প্রিন্সিপালটাই হচ্ছে মোস্ট ক্রুশিয়াল প্রিন্সিপাল ইন কোয়ান্টাম মেকানিক্স এটা আছে বলেই কিন্তু তোমার সকল ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করছে এনার্জিটা অন কোয়ান্টাইস হচ্ছে অ্যাটমিক পার্টিকেলগুলো সে একটু অন্যরকমভাবে বিহেভ করছে এইটা তার মানে যেটা ইম্পর্টেন্ট যে হাইবাগ আনসারটেন্ট্রি প্রিন্সিপাল একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা তোমার ওই কোয়ান্টাম মেকানিক্স শিখতে গেলে বা মাইক্রোস্কোপিক পার্টিকেল নিয়ে বা ইলেকট্রন প্রোটন ইত্যাদি নিয়ে আলোচনা করতে গেলে সেটা তোমার লাগবে ঠিক আছে

তার যদি উত্তর খুঁজছ তার মেন উত্তরটা হচ্ছে দিস ইজ ডিউ টু ওয়েব পার্টিকেল ডুয়েলিকে দিস ইস ডিউ টু ওয়েব পার্টিকেল ডুয়েলিকে মানে তুমি যদি পার্টিকেলকে দেখো তাহলে তার ওয়েব নেচার আছে যদি ওয়েবকে দেখো তার পার্টিকেল নেচার আছে অর্থাৎ ওয়েবের পার্টিকেল নেচার আছে পার্টিকেলের ওয়েব নেচার আছে অর্থাৎ সবাইয়ের মধ্যেই পার্টিকেল এবং ওয়েব এই দ্বৈত সত্তাটা আছে যেটা যেটাকে ওয়েব পার্টিকেল ডুয়েলিটি এই ওয়েব পার্টিকেল অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এই হাইসেন বাগ আনসার প্রিন্সিপালের জন্য মানে ওয়েব পার্টিকেল দুইলিটি তুমি যদি না বোঝো তাহলে তুমি বুঝতেই পারবে না যে কেন করে একটা পার্টিকেল বা ইলেকট্রন তার পজিশনটাকে পজিশনটা সাইমাল্টিং মাথা যাচ্ছে না পজিশনটা এক্সাক্টলি মাপতে গেলে মোমেন্টাম গন্ডগোল হয়ে যাচ্ছে মোমেন্টাম মারতে গেলে পজিশন গন্ডগোল হয়ে যাচ্ছে কেন তার যে মূল কারণটা সেটা দিয়ে হচ্ছে তোমার হাইসেন বাগ ডিউ টু ওয়েব পার্টিকেল ডুয়েলিটি তার মানে ওয়েব পার্টিকেল ডুয়েলিটি তোমরা জানতে হবে তাহলে ওয়েব পার্টিকেল ডুয়েলিটি জানলে তাহলে এবারে হয়ে গেল তাহলে ওয়েব পার্টিকেল ডুয়েলিটি তোমাকে বুঝতে হবে তারপর আনসার্টেনটি প্রিন্সিপাল বুঝতে হবে তারপর তোমাকে কোয়ান্টাম মেকানিক্স শিখতে হবে তাহলে এই যে ঘটনাগুলো এই ঘটনার কাছে এক্সপ্লেন করবে কি করে যেখানে ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন মানে ক্লাসিক্যাল ফিজিক্স যেখানে ফেল করছে তাহলে দিস ফেনোমেনা can be explained

তাহলে আমি আলটিমেটলি হাইড্রিক অ্যাটম সেইটাকে যদি এক্সাক্টলি বুঝতে চাই তাহলে মানে ওয়েব মেকানিক্যাল মডেল বা কোয়ান্টা মেকানিক্যাল মডেল লাগবে তাহলে সেই কোয়ান্টাম মেকানিক্যাল মডেলটাকে বুঝতে গেলে তোমার সরিঞ্জার ইকুয়েশন লাগবে সরিঞ্জার ইকুয়েশন বুঝতে গেলে হাইসারপাগ আনসার এন্টে প্রিন্সিপাল লাগবে আর হাইসার পাক আনসারেন্টে প্রিন্সিপাল গেলে ওয়েব পার্টিকে দুই ডিটি লাগবে তার মানে এই তিনটে জিনিস যদি করো তবেই তুমি কেবলমাত্র ওয়েব মেকানিক্যাল মডেলের মধ্যে ঢুকতে পারবে এবং আমাদের সিলেবাসটা যেভাবে করা আছে তাতে এই ওয়েব পার্টিকে ডুয়েলিটি নিয়ে প্রথম কথাবার্তা বলতে বলেছে তারপর হাইফানবাগ আনসার দিয়ে প্রিন্সিপাল নিয়ে কথাবার্তা বলতে বলেছে তারপর সরিজার ইকুয়েশন নিয়ে কথাবার্তা বলেছে বলতে বলেছে তারপর তোমার একশো ওয়েব মেকানিক্যাল মডেলে যেতে বলেছে তো আমরা আলটি মানে তোমাদের অনার্সের সিলেবাসটা এইরকমভাবে বানানো যে ঠিক আছে ইলেভেন টুয়েলভে তুমি বোর্ড থিওরি সমাল ফেল থিওরি এটা ওটা সব পড়েই ফেলো তাহলে আমরা জাস্ট অনার্সের সিলেবাসটা শুরুই করবো হচ্ছে তোমার এই ওয়েব মেকানিক্যাল মডেল দিয়ে বা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল দিয়ে যে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলটি বেসড অন দ্য সোরিঞ্জার ইকুয়েশন এবার সোরিঞ্জার ইকুয়েশনটাকে বুঝতে গেলে আমসাইনটি প্রিন্সিপাল লাগবে আর আনসাইনটি প্রিন্সিপাল বুঝতে গেলে ওয়েব পার্টিকেল ডুয়েলিটি লাগবে সেই জন্যই আমাদের জাস্ট ওয়েব পার্টিকেল ডুয়েলিটিটাকে করতে হচ্ছে তার মানে এটা আমি যেভাবে বললাম তাহলে তোমার যেটা রাস্তাটা যেটা হবে রাস্তাটা যেটা হবে তোমার জাস্ট দেখো এখানে হচ্ছে তোমার ওয়েব পার্টিক্যাল ডুয়েলিটি সেটা বেসিক্যালি ডিবগলির করা তারপরে এখান থেকে হাইট্যান্ড বাগ আনসারেন্টি প্রিন্সিপাল সেখান থেকে তোমার ইকুয়েশন তারপর সেখান থেকে তোমার হলো কথা ওয়ে মেকানিক্যাল মডেল মডেল ফর ফর হাইড্রিক লাইফ ওয়ান ইলেকট্রিক তো আমরা আমাদের বইয়ে হচ্ছে এক্সাক্টলি এই এইভাবে রাস্তাটা ধরেছি আর কি তার আগে যে দুটো জিনিস বোর্ড থিওরি এবং মানে প্রথমে অ্যাটম নিয়ে কিছু বেশি কথাবার্তা তারপরে বোর্ড থিওরি এবং সমার ফিল থিওরি এই দুটো না করলে অ্যাটমিক স্ট্রাকচার জাস্ট কমপ্লিট হয় না বলে আমরা বেসিক ইন্ট্রোডাকশনের জন্য একটা চ্যাপ্টার ব্যবহার করেছি বোর্ড থিওরির জন্য একটা চ্যাপ্টার ব্যবহার করেছি সামার ফিল্ড থিওরির একটা চ্যাপ্টার ব্যবহার করেছি তার ওয়েব মেকানিক্যাল মডেল ফর হাইড্রোজেন অ্যাটমে যখন যাব সেখানে তোমাদের প্রথমে দিব আগে জয়ে পার্টিক্যাল ডুয়েলিটি একটা চ্যাপ্টার ব্যবহার করবো হাইথেন বা গানসাইন প্রিন্সিপাল একটা চ্যাপ্টার ব্যবহার করবো সরিঞ্জার ইকুয়েশন একটা চ্যাপ্টার ব্যবহার করবো বের করবো ওয়েব মেকানিক্যাল মডেলে গেলে তারপর তুমি দেখবে যে অ্যাকচুয়ালি তো জগৎটা তো জাস্ট এ নয় মানে জগৎটা তোমার যা কিছু আছে সবাই তো ওয়ান ইলেকট্রন সিস্টেম নয় ওয়ান ইলেকট্রন সিস্টেম তো জাস্ট হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন আই প্লাস লিথিয়াম টু প্লাস এই টাইপের কিছু কিন্তু মোস্ট অফ দ্য অ্যাটমি তো পলি ইলেকট্রনিক তাহলে পলি হলে তুমি কিভাবে জিনিসটা হ্যান্ডেল করবে আর কি ফাইনালি আমরা আরেকটা চ্যাপ্টার বেসিক্যালি ইউজ করবো সেটা হচ্ছে পলি ইলেকট্রন অ্যাটম এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সিলেবাস এই রকম করে তোমাকে এগোতে হবে এবং প্রত্যেকটা জিনিস এক একটা চ্যাপ্টারে ভীষণ সিস্টেমেটিক্যালি পরপর করে বলা হয়েছে তোমরা ওই আমাদের পড়ানোর সাথে দেখাতে বইটাকে ফলো করবে দেখবে তুমি একদম ছবির মতো পুরো সাবজেক্টটাকে লাগবে কোথাও কোনো কাটতে থাকবে না আমি জাস্ট ওই আগে পরে গৌরচন্দ্রিকা করে হ্যাঁ আমি ওই যেগুলো গ্যাপ থাকতে পারে সিলেবাসের বাইরে সেগুলো কিন্তু কভার করে ফেললাম দেখো আগের পাঁচটা ক্লাসের পরে কিন্তু আমি মূলত সিলেবাসে ঢুকছি ওই পাঁচটা ক্লাসের দরকার আছে আবার দেখবে পরে এই যখন ওয়েব মেকানিক্যাল মডেল তোমাদের সিলেবাসে এক্স্যাক্টলি যেটা উল্লেখ করা আছে তার সঙ্গে সঙ্গে আমি অ্যাডিশনালি কিছু জিনিসপত্র বলে দেবো যেটা তোমার একটা ব্রিজিং এর কাজ করবে আর তুমি যে এই পুরো জিনিসটাকে পড়ো পরে এরপরে আমরা পরে যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বে কোয়ান্টাম মেকানিক্সে দেবে এই জিনিসগুলোকে আরেকবার করা হবে এখন হয়তো আন্ডারস্ট্যান্ডিং টা পার্টিকুলার ওয়েব মেকানিক্যাল মডেল কোয়ান্টাম মেকানিক্স সানা থানা এই পুরো জিনিসটাকে করিয়ে দিয়ে তারপর যদি আমি মনে করি যে টোটাল অ্যাটম স্ট্রাকচারটা করতে আরম্ভ করবো তাহলে তো ব্যাপারটা খুব টাইম কনজিউমিং হয়ে যাবে সেখানে আমরা ওই হয়তো কিছু কিছু জিনিস জাস্ট এরকম হয় হ্যাঁ এরকম করলে এরকম মানে আমি মানে একটা ব্রিজ সন্ধ্যা এইভাবে বলে আমি চালিয়ে দেবো কিন্তু কোয়ান্টাম মেকানিক যখন তোমাদের শেখানো হবে হয়তো দু তিনটে সেমিস্টার পরে সেখানে দেখবে এই পার্টিকুলার প্রবলেমটা আর একবার ট্যাকল করার হচ্ছে তখন তোমার আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো আরেকটু পরিষ্কার হতে পারে ঠিক আছে এই হচ্ছে গল্প তাহলে এবারে বলো আমরা এখন পর্যন্ত যেটা আলোচনা করে কি তাতে কার কি অসুবিধা আছে এখন পর্যন্ত যা বলেছে তাতে কার কি অসুবিধা আছে একটুখানি বলে বলো

তার স্থান এবং তার ভরবেগ তুমি একই সময়ে এক্স্যাক্টলি উইথ আরবিটার কিন্তু এইটা মানে সেটা নিউট সেটা নিউটনিয়ান মেকানিক্সের মধ্যে একদম নিউটন মেকানিক্সের ভেতরে ঢুকে বসে আছে আর কি মানে তুমি ধরো না মানে নিউটন ইকুয়েশন অফ মোশনে নিউটন ইকুয়েশন অফ মোশন যদি তুমি দেখো সেখানে কি হয় না তোমার মোমেন্টামটা হচ্ছে ডিএক্স বাই ডিটি এইভাবে লিখতে হয় ডিটি করে লিখতে হয় আর ফোর্সটাকে লিখতে হয় বিপিডিটি এইটা ডিপিডিটি যেইটা বেসিক্যালি মাইনাস ডিবিএক্স হয় বিটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি যেটা নেগেটিভ গ্যারিয়ার দা পোটেন্সিয়াল তোমার ফোর্সটা হয় এইটা এই যে দুটো ইকুয়েশান হ্যাঁ এটা ইকুয়েশান ওয়ান

এক্সের টাইম ডেলিভেটিভটা করতে হচ্ছে সেই সময়ই মোমেন্টামের তোমার টাইম ডেলিভেটিভ করতে হবে ফোর্স পাওয়ার জন্য তার মানে বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে যে পজিশনটা এবং মোমেন্টামটা একই সাথে মানে একই টাইমে আর কি যদি তুমি এক্সাক্টলি জানতে পারো তবেই নিউটন নিউটন ইকুয়েশন অফ মোশন কাজ করবে এটা সেখানে

আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্স এটা ধরে নেওয়া হয় ক্লাসিক্যাল ফিজিক্স এটা ধরে নেওয়া হয় যে তোমার মানে এনার্জিটা না একটা কন্টিনিউস কোয়ান্টিটি মানে একটা জল বা দুধের মতো তুমি যতটুকু চাইবে দিতে পারবে যতটুকু মানে দেওয়া নেওয়া করতে পারবে ততটুকুই পারবে কিন্তু বাস্তবে দেখা যাবে যে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম না ওটা একটা মার্বেলের মতো মানে তোমাদের একটা মার্বেল দেবে কি দুটো মার্বেল দেবে কি তিনটে মার্বেল দেবে কি চারটে মার্বেল দেবে ওখানে ডিস্কি প্যাকেট 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 তোমাকে যে দিতে হয় আর তুমি গয়লার কাছ থেকে দুধ নিলে বা বাড়িতে তোমার দুধ আছে বা জল আছে তুমি যতটুকু চাইবে ততটুকু পেতে পারো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ লিটার তাই পেতে পারবে কিন্তু যদি ওরকম একটা মাদার ডেয়ারির দুধ তুমি কিনতে খাও তোমাকে পাউচ পাউচ করে কিনতে হবে এক পাউচ বা দু পাউচ বা তিন পাউচ যদি মার্বেল কিনতে খাও একটা বা দুটো বা তিনটে মানে এনার্জিটা হচ্ছে ওরকম ওই মার্বেলের মতো তোমাকে একটা বা দুটো বা তিনটে বা এক প্যাকেট বা দু প্যাকেট বা তিন প্যাকেট এইভাবে এক্সচেঞ্জ করতে হবে এরকম করে তুমি এক্সচেঞ্জ করতে পারবে না যে কোনো অ্যামাউন্টে তুমি যতটুকু চাইবে ততটুকু দিতে পারবে আর কি সেটা কিন্তু হবে না ঠিক আছে ক্লাসিকার ফির সেটা ধরে নেওয়া হয় যে এনার্জি দেওয়া নেওয়াটা তোমার একটা আরবিটারি অ্যামাউন্টে ঘটবে মানে যতটুকু চাইবে ততটুকু দিতে পারবে এম সন কিন্তু বাস্তবে যতটুকু চাইবে ততটুকু তুমি দিতে ফেলতে পারবে না হ্যাঁ সেটাই হচ্ছে মূল কথা ঠিক আছে ফিজিক্স যে কেন ফেল করছে তার কারণ এটাও সত্যি তুমি দেখবে ওই যেটা বললাম যে অ্যাটমিক স্ট্রাকচার যেটা পড়েছে তার কনটেক্সটেই বলছি অ্যাটমিক স্ট্রাকচারে যদি এনার্জিটা যে কোনো অ্যামাউন্টে দেওয়া নেওয়া ঘটতে পারত তখন ডিস্কিত এনার্জি লেভেল না থাকতো ডিস্কিত এনার্জি এক্সেল না হতো তাহলে তুমি কখনো লাইন স্পেকটা পেতে না কন্টিনিউয়াস স্পেকটা পেতে মানে যেমন কতগুলো পার্টিকুলার ফ্রিক্সির লাইটই জাস্ট হাইড্রোজেন অ্যাটম বা ওই ধরনের সিস্টেম অ্যাবজর্ব করছে বা কতগুলো পার্টিকুলার ফ্রিক লাইটই সে এমিট করছে যদি ওরকম ডিস্কিট এনার্জি দেবে না থাকতো তাহলে সমস্ত বা সমস্ত এটম সমস্ত করতো বা সমস্ত লাইট এমিট করতো তখন তোমার স্পেকটা কন্টিনিউসেক্ট হতো বাস্তবে কিন্তু তার নয় যে কারণে রাদারফোর্ড মডেলের ডিফেক্টটাও তো মূলত ওই কারণে হলো না যে এনার্জি যে ছাড়ছে কন্টিনিউয়ালি ছাড়ছে বলে স্পেক্টারটা তোমার কন্টিনিউস হওয়ার কথা কিন্তু বাস্তবে কি দেখলে যে এনার্জিটা ডিস্কিট লাইন স্পেকটা সেটা অরিজিনটা লুকিয়ে আছে কিসের উপরে যে এনার্জিটা ডিসক্রিট বা কন্টাইস করে ঠিক আছে বুঝেছো ব্যাপারটা আর কারো কিছু অসুবিধা আছে সবাই বুঝেছো বইটা কিনে ফেলেছো বইটা বইটা কিনে ফেলেছ সবাই কিনেছো কেমন দেখলে বইটা পড়ে দেখলে দু চার পাতা পড়ে দেখেছো

স্যার দেবব্রত স্যার প্রশ্ন জি স্যার বলবে দেবব্রতকে বইটা যদি পাও বলবে যে এখন স্যার বইটা লিখেছে তো বিপ্লব আমি আসলে আমার যাওয়া হচ্ছে না আমি না গিয়ে দি আসব বিপ্লবকে বা তোমার আমাদের এদিকে ওই যে আমাদের বলো ওই দিদি হচ্ছে আরে হ্যাঁ স্যার অদিতি অদিতিদিকে বলবে বইটা দেখাবে দেখিয়ে বলবে যে স্যার এরকম বইটার কথা বলেছেন আর আমি গেলে আমি দিয়ে আসব এখন

মানে আমি প্রায় দশ বছরের মতো প্রেসিডেন্সি কলেজে পড়িয়েছি মানে দু হাজার সতেরো পর্যন্ত নয় থেকে প্রায় সতেরো আঠেরো পর্যন্ত তখন তখন তো যাওয়া হতো ওই ক্যান্টিনে খাওয়া হ্যানা তেনা এসব ছিল তারপর গেটটা দিয়ে ওই যে ওই যে সুকুমার দা ক্যান্টিনে খাওয়া হ্যাঁ সব তখন প্রচুর গল্প টল্প হতো এখন আর ঝাড়গ্রামে ট্রান্সফার হয়ে যায় যাওয়া হয় না হ্যাঁ নতুন সব জয়েন সোমা জয়েন করেছে আরো সব অনেকে জয়েন করেছে তো যাকে মানে বিপ্লবকে বিপ্লবকারে বইটা দেখিও আর আমি বলবে স্যার বলেছে বা পুলকতা টুলকতা যারা আছে অতিথি আর আমি গেলে আমি দিয়ে আসবো এখন বলবে যে স্যার একদিন আসবে করেছে কোনো অসুবিধা নেই হ্যাঁ ওরা অবশ্য উল্টো ব্যাপার অবশ্য যে ওরা তো আবার টিউশন করতে বারণ করে বা বলাও জালে না হ্যাঁ তাহলে ঠিক আছে দরকার নেই বলতে হবে না স্যারেরা স্যারেদের মতো পড়াক আমরা আমাদের মতো পড়াই তোমরা বইটা ভালো করে ফলো করবে হ্যাঁ মানে ক্লাস নোটটা ফলো করবে আর বইটা খুব ফলো করবে দেখবে তোমার খুব একটা অসুবিধা হবে চলো এবার আমরা নেক্সট যে পার্টটা নেক্সট পার্টটা একটু কুইকলি করে দিই হুম আমরা আজকে যে জায়গাটা অ্যাকচুয়ালি কভার করব সেটা হচ্ছে ডিবাগ্রিজ ওয়ে পার্টিকেল ডুয়েলিটি ডিবাগ্রিজ ওয়ে পার্টিকেল ডুয়েলিটি এইটা আমি আর ওই লিখে 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 করছি না কেন অতটা আমাদের সময় থাকবে না বলে আমরা ওটা ওই আগে যে ক্লাস নিয়েছি আর কি তার ফলো করছে ফলো করলে দেখবে আস্তে আস্তে বুঝতে পারবে দেখো আমি ওয়েব পার্টিকের দুই প্রয়োজনটা তোমাদের কিন্তু বললাম যে কেন ওয়েব পার্টিকে লিটির দরকারটা পড়ছে সেই জায়গা থেকে শুরু করি আচ্ছা এই যে তোমার ওয়েব বাটিকে দুই লিটারটা উনিশশো চব্বিশ সালে ডিবগ্রির করা তার আগে তুমি খেয়াল করে দেখো লাইট তার নেচারটা কি সেই নিয়ে কিন্তু প্রচুর সমস্যা ছিল দেয়ার সাম এক্সপেরিমেন্ট লাইট বিহেভস এজ এ ওয়েভ যেমন ধরো তুমি ডিপ ইন্টারফেয়ারেন্স পোলারাইজেশন ইত্যাদি ফেনোমেনান এক্সপেরিমেন্ট করতে গেলে লাইটের ওয়েব নেচারটা তোমার লাগে আবার উল্টো দিকে ফটো ইলেকট্রিক এফেক্ট কন্টন এফেক্ট এইসব ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে গেলে লাইটের কিন্তু পার্টিকেল ক্যারেক্টার লাগে যে আর সাম আদার এক্সপেরিমেন্টস হোয়ার লাইট বিহেভস অ্যাজ এ পার্টিকেল যেমন ফটো ইলেকট্রিক এফেক্ট কন্টন এফেক্ট ইত্যাদি ইত্যাদি আর এইখান থেকে আমরা যেটা বলতে পারছি যে লাইটের দ্বৈত সত্তা আছে লাইট কোথাও কোথাও পার্টিকেলের মতো বিহেভ করে কোথাও কোথাও ওয়েভের মতো বিহেভ করে এবং লাইট যেটাকে তুমি মানে সে কখনো কখনো পার্টিকেলের মতো বা কখনো কখনো ওয়েভের মতো যদি বিহেভ করে তাহলে তুমি তার ওই ওয়েব ক্যারেক্টারটাকে এক্সপ্রেস করবে তার ওয়েবলেন্স দিয়ে আর পার্টিকেল ক্যারেক্টারকে এক্সপ্রেস করবে তার মোমেন্টাম দিয়ে সেই মোমেন্টামের সঙ্গে লেন্থের একটা কানেকশান থাকবে কানেকশানটা কিরকম তুমি লাইটের জন্য জানো এনার্জি ই টু এইচ নি টু এইচ সি বাই ল্যামডা আবার রিলেটিভিটি থেকে কোন একটা রিলেটিভিস্টিক পার্টিকেলের ক্ষেত্রে এনার্জিটা লেখা যায় রুটোভারা পি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সিটো দি পাওয়ার ফোর এটা হচ্ছে আইনস্টাইনের রিলেটিভিস্টিক ইকুয়েশন এবার ফোটন যেটা লাইটের যে করসপন্ডিং পার্টিকেলটাকে যে বলে ফোটন সেটা আইনস্টাইন বলেছেন তার রেস্ট মাস এম জিরোটা হচ্ছে জিরো হয়ে যায় এম জিরোটা যদি জিরো হয়ে যায় তাহলে এনার্জিটা হয়ে যাবে কারণ জাস্ট সিম্পলি পি ইন্টু সি ই হচ্ছে মোমেন্টাম সি হচ্ছে স্পিড অফ লাইট তাহলে এনার্জিটা একবার তুমি বলছো এই বাই ল্যামডা যখন এনার্জিটা এই বাই ল্যামডা বলছো তখন তুমি আজই লাইটটাকে ওয়েব ধরে এনার্জিটা ওয়েব লেন্থের উপর ডিপেন্ড করে সেটা বলছো আবার সেই ফোটনটাকে তুমি যখন পার্টিকেল ধরছো অফ রেস্ট মাস জিরো তার ক্ষেত্রে এনার্জিটা হয়ে যায় তোমার পি ইন্টু সি তো এক নম্বর এবং তিন নম্বর ইকুয়েশন থেকে তুমি কি পাচ্ছ এই সিবাই ল্যামটা পি ইন্টু সি অর্থাৎ অর্থাৎ যে ওয়েবটাকে তুমি এতদিন যে লাইটের লাইট যেটাকে তুমি এতদিন ওয়েভ হিসেবে জানতে তার ওয়েব লেন্থ তোমার জানা আছে তার সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েট একটা মোমেন্টাম পি আছে এইচ ওভার ল্যামটা তোমাকে দাঁড়াচ্ছে যে লাইট বেসিক্যালি যে কালেকশন অফ ফোটনস ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকাল টু এইচ নিউ বা এইচ সি ভাই ল্যাম্পটা বা পি সি আর তার একটা মোমেন্টের আছে পি ইকাল এইচ ওভার ল্যামডা দেখো এই যে ইকুয়েশনটা সেখানে তোমার পার্টিকেল ক্যারেক্টার মোমেন্টাম আর ওয়েভ ক্যারেক্টার ওয়েভ লেন তাদের মধ্যে একটা কানেকশন তুমি পেলে কিন্তু এইটা যা কিছু বললাম এটা পুরোটাই কিন্তু লাইটের ডুয়েল নেচার নিয়ে লাইট যেটা তুমি ওয়েভ হিসেবে জানতে তার যে পার্টিকেল ক্যারেক্টার আছে সেই যে ডুয়েল নেচার সেইখান থেকে যা কিছু বলার আমরা এখানে বললাম এবারে এইটা ডিবগলি তিনি খেয়াল করলেন তিনি কেন দেখছেন যে যেমন ধরো এক্স রে আঠারোশো পঁচানব্বই সালে এক্স রে আবিষ্কৃত হয়েছে যখন তোমার এক্স এক্সরে ডিপফ্র্যাকশন ইত্যাদি আলোচনা করা হচ্ছে সেখানে কিন্তু এক্স রে ওয়েব নেচারটাকেই অ্যাকচুয়ালি কাজে লাগানো হচ্ছে হ্যাঁ কমটন এফেক্টে কিন্তু সেই এক্স রে সে কি করলো না সেটার পার্টিকেল নেচারটাকে দেখালো মানে সেই এক্স এর সঙ্গে অ্যাসোসিয়েট একটা মোমেন্টাম আছে সেটা কিন্তু তুমি না বুঝে নাও তা কম এফেক্ট তুমি এক্সটল্যান্ড করতে পারবে না উনিশশো তেইশ সালে কম এফেক্ট হয়েছে তাহলে তার পরপর পরে যেটা ডিবাগলি ভাবলো সেটা হচ্ছে এই যে এক্স রে

বোর থিওরি ডেভালাপ করছে ঠিক আছে তারপরে এদিকে ইলেকট্রনটা পার্টিকেলের মতো তার মতো করে সব চলছে এক্সট্রেটা রেটা সেভাবে ওয়েবের মতো তার মতো করে সব চলছে আর উনিশশো তেইশ সালে একটা দেখা গেল যে যেই যে এক্স আমি এতদিন ধরে ওয়েভ হিসেবে মনে করতাম তা যদি পার্টিকের ক্যারেক্টার না ভাবো তুমি কিন্তু কন্ট্রান্ট এফেক্টটাকে এক্সপ্লেন করতে পারছো না ঠিক আছে ঠিক একই রকম করে আমরা এরকম বলতে পারছি

তাহলে এইটা হচ্ছে ডিবগলের হাইপোথিসিস তিনি এটা বললেন এখনো তিনি প্রুফ টু কিছু করছেন না তিনি এটা বলছেন হাইপোথিসিস আকারে সেটা হচ্ছে যে ফর এভরি মুভিং পার্টিকেল দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ কল দ্য ম্যাটার ওয়েভ অ্যান্ড দা লেন্থ অফ দিস ম্যাটার ওয়েভ ল্যাম ইকুয়াল টু এইট আবার এম বি ইকুয়াল টু এইট ওভার পি রাইট আচ্ছা এবারে যে কোশ্চেনটা তোমার অটোমেটিক্যালি আসবে যে যদি তোমার ইলেকট্রনটা বা কোন একটা পার্টিকেল তার যদি ওয়েব নেচার থাকে তাহলে ওয়েব লেন্থটা কত হবে মানে আমি ধরো যদি বলি যে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি ওয়েব নয় ইলেকট্রনটা অ্যাকচুয়ালি পার্টিকেল নয় সে একটা ওয়েব তাহলে যে প্রশ্নটা ন্যাচারালি আসবে ইফ ইলেকট্রন হ্যাজ এ ওয়েব ক্যারেক্টার দেন হোয়াট শুড বি ইটস ওয়েব লেন্থ তার ওয়েব লেনটা কি হবে আচ্ছা উনিশশো চব্বিশ সালে এইসব নিয়ে আলোচনা চলছে তার এক দু বছর তিন বছর আগে উনিশশো সকাল বাইশ সালে বোর্ডকে কিন্তু নোবেল প্রাইজ দিয়ে দেওয়া হয়েছে তার বোর্ডের ওই যেটা যেটা মানে আইডিক্যান অ্যাটোমের জন্য যে অ্যাটোমিক থিওরির জন্য বা অ্যাটোমিক মডেলের জন্য যেখানে কিন্তু ইলেকট্রনটাকে তোমার পার্টিকেল ধরে নেওয়া হয়েছে তা তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে তুমি যাই করো না কেন জাস্ট দু বছর আগে যে সাবজেক্টে নোবেল দেওয়া হয়েছে যেখানে ইলেকট্রনটাকে একটা পার্টিকেল ধরে নেওয়া হয়েছে আজকে যদি তুমি হঠাৎ করে মনে করো যে সেই ইলেকট্রনটা তুমি ওয়েব মনে করবে বা ওয়েব ভাববে তাহলে বোর্ড থিওরির কি হবে বা বোর্ড কোয়ানটাইজেশন রুলের কি হবে তখন ডিপনি বললেন যে আমি ওয়েবলেন থেকে এমনভাবে নেবো যাতে করে হচ্ছে বোর্ড কোয়ানটাইজেশন রুলটা কিন্তু স্যাটিসফাইড হয় তিনি কি বললেন তিনি যেটা বললেন যে হবে স্টেশনারি অরবিট যেটা বোর্ড থিওরিতে স্টেশনারি অরবিট ধরা হয় কীভাবে স্টেশনারি অরবিট হ্যাঁ উইদিন দ্য সার্কফারেন্স অফ দ্য অরবিট দেয়ার মাস্ট ফিট অ্যান্ড ইনটিগ্যাল নাম্বার অফ ওয়েভস মানে এই যে সার্কফারেন্স অফ দ্য অরবিট যে পরিধিটা আছে পেরিমিটারটা আছে তার মধ্যে তোমার ইনটিগ্যাল নাম্বার অফ ওয়েভস ফিট করবে তখন প্রথম ছবিতে দেখো ইন্টিক্যাল নাম্বার অফিস ফিট করেছে আর পরের যে ইন্টিক্যাল নাম্বার অফিস ফিট করেন তাহলে প্রথমটা অ্যালাউড পরেরটা অ্যালাউড নয় তার মানে তুমি জাস্ট লিখতে পারো সাইফি কিনতে গাড়া ডি কিউ অর্থাৎ টোটাল সার্কমফের ল্যামডা যেখানে এন এর ভ্যালুটা এক দুই ডট দরডার ডট তাহলে কিউটা হচ্ছে একটা জেনারেলাইজ পজিশন পড়ি না সাইফি কিনতে পজিশন মানে হচ্ছে পুরো যে সার্কেলটা তার যে পেরিমিটারটা আর কি সেটা এন ইন্টু ল্যামডা হবে এইটাকে বলা হচ্ছে ডিবঙ্গি কন্টাইজেশন রুল যে কিভাবে হবে স্টেশনারি অরবিট

তুমি যদি ধরে নাও যে ইলেকট্রনটা পার্টিকেল না ইলেকট্রনটা ওয়েব সেই ওয়েবটা বোর্ড থিওরিটাকে স্যাটিসফাই করবে বা বোর্ড কোয়ানটিকেশনগুলোটাকে স্যাটিসফাই করবে তখনই যখন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েবের ওয়েব লেন্থটা হচ্ছে তোমার এই ওভার পি হবে তা যখন তুমি খেয়াল করো মজার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যখন তুমি ধরে নিচ্ছিলে লাইট যেটাকে তুমি এতদিন ওয়েব হিসেবে জানতে তার একটা মোমেন্টাম আছে সেই মোমেন্টামটা পি করতে এইচ চবার ল্যামডার ঠিক সিমিলার কাইন্ড অফ একটা রিলেশন তুমি পেয়ে গেলে এখন একটা পার্টিকেল এসে ইলেকট্রন যাকে তুমি এতদিন ধরে পার্টিকেল হিসেবে জানো তার মোমেন্টাম আছে তার সঙ্গে অ্যাসোসিয়েট একটা ওয়েভ আছে যে ওয়েবের ওয়েব লেন্থটা ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি তাহলে সেটা কোথা থেকে এলো না দুটো জিনিস একটা হচ্ছে যে ঠিক আছে প্রথমেই ধরে নেওয়া হলো ইলেকট্রন তার অ্যাকচুয়ালি ওয়েব নেচার আছে ওয়েব নেচার যদি থাকে তাহলে তুই হ্যাভ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট বি সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ উইদিন দ্য সারকামফারেন্স অফ দ্য অরবিট সেটা হচ্ছে বোর্স কোয়ান্টাইজেশন ডি ব্রগলি কোয়ান্টাইজেশন রুল আর তার সঙ্গে বোর কোয়ান্টাইজেশন রুল বলছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ভি আর ইকাল টু এন এইচ ওভার টু পাই এই দুটোকে তুমি মেলালে মিলিয়ে তুমি যেটা পেলে যে ওই এর সঙ্গে অ্যাসো থেকে ওয়েবের ওয়েব ডেন্সটা তুমি পেয়ে গেলে এবং অ্যাট দ্য সেম টাইম তুমি যেটা দেখছো যে যে তোমার এই ওই দিন তো সার্কাম ফেলে সব তো অরবিট ইন্টিকাল নাম্বার অফ ওয়েভস তোমার ফিট করবে তার মানে তোমাকে এই যখন দুটো ছবি আমি বলছি যদি ইন্টিকাল নাম্বার অফ ওয়েভস ফিট করে তাহলে সেটা অ্যালাউড ইন্টিকাল নাম্বার অফ ওয়েভস যদি ফিট না করে সেটা অ্যালাউড না আসলে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যদি নাম্বার অফ ওয়েভ যদি ফিট না করে না তাহলে তোমার দেশটা একটা ইন্টারফেয়ারেন্স হবে দেশটা ইন্টারফেয়ারেন্স হয়ে গেলে তো এনার্জিটা ডিসিপেট করবে এনার্জিটা ডেকে করবে স্টেশনার অরবিট তো এনার্জি একটা পার্টিকুলার অরবিটে ফিক্স থাকে যেটা ফোর মডেলের যেটা ডিফেক্ট যে এনার্জি দিকে করলে চলবে না তাহলে স্টেশনারি অরবিট পাবে না তুমি সব কিছু এক্সপ্লেন করতে পারবে না তাহলে স্টেশনারি অরবিট যদি পেতে হয় তাহলে কিন্তু ইন্টিক্যাল নাম্বার অফ যে তোমার ফিট করতে হবে তাহলে সেই ওয়েবের ওয়েব লেন্থ হয়ে গেল ল্যাম্বাই করবে এই আচ্ছা এবারে যে প্রশ্নটা মোটামুটি ভাবে তোমার মনে আসবে সেটা হচ্ছে এই যে এই যে তুমি বলছো যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েব আছে সেই ওয়েবটা কেমন ওয়েব মানে আমরা ওয়েব বলতে যেমন বুঝি ঠিক সেরকমই না অন্য কিছু একটা মানে পার্টিকের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েবটা তুমি ম্যাটার ওয়েব বলছো মানে ম্যাটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েব মানে ম্যাটার ওয়েব তুমি তার নাম দিচ্ছ কিন্তু ম্যাটার ওয়েবের নেচারটা কেমন সেটাকে আমরা যেরকমভাবে ঢেউ বা ওয়েব দেখতে অভ্যস্ত সেরকম নাকি অন্য আচ্ছা প্রথমে লোকে ওরকমই ভাবলো যে জাস্ট অর্ডিনারি যেমন ওয়েব হয় সেরকম মানে মানে এটা হচ্ছে জাস্ট একটা অর্ডিনারি ওয়েব হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম একটা নির্দিষ্ট ভরবেগ আছে এরকম ওয়াল একটা অর্ডিনারি প্লেন ওয়েব যে প্লেন ওয়েবটা তারা সাইন ওয়েব বা কস ওয়েবের মতো তুমি ভাবে তার ছবি আঁকো আর এরকম করে যদি ছবি আঁকো এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট মানে দুটো দুটো গন্ডগোল আসছে একটা হচ্ছে যে এ ওয়েবটা কিন্তু কমপ্লিটলি ডিলোকালাইজড মানে এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারে দিগন্ত বিস্তৃত ঠিক আছে তারা একটা ডেফিনাইন মোমেন্টাম নিয়েছে কিন্তু তার কমপ্লিটলি আর তার পজিশনটা কিন্তু কমপ্লিটলি আরবিটারি অর্থাৎ সে কমপ্লিটলি ডিলোকালাইজ কিন্তু বাস্তবে ইলেকট্রন কিন্তু কমপ্লিটলি ডিলোকালাইজড নয় বা কোনো একটা পার্টিকের সেক্ষেত্রে কমপ্লিটলি ডিলোকালাইজ নয় সেক্ষেত্রে একটা সার্টেন ডিজিয়ার বা সার্টেন পয়েন্ট দিয়ে কিন্তু থাকে তার প্রথম কথা হচ্ছে যে যদি তুমি ভাবো যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা ওয়েবটা এরকম একটা ওয়েব তা তুমি কোনোরকমভাবে কোনোরকমভাবে লোকালাইজেশন অফ দ্য ইলেকট্রন বা লোকালাইজেশন অফ দ্য পার্টেকের সেটা এক্সপ্লেন করতে পারছো না আর সেকেন্ডলি হচ্ছে এই যে অর্ডিনারি প্লেন ওয়েব তার ক্ষেত্রে এনার্জিটা হয় এইচ কস ওমেগা আর পি ইকাল টু কে ইন্টু এইচ কস এবং এর একটা ডেফিনাইট ভেলোসিটি থাকে যাকে বলে ফেজ ভেলোসিটি ফেজ ভেলোসিটি ওমেগা বাই কে বা ইবাই পি হয় মানে এনার্জিকে মোমেন্টাম দিয়ে ভাগ করলে এবার এনার্জি কিন্তু এইচ কস ওমেগা আর মোমেন্টাম যেহেতু এইচ কস কে এইচ কস এ গেল ওমেগা বাই কে তার মানে একটা প্লেন ওয়েব বা অর্ডিনারি ওয়েবের একটাই ভেলোসিটি থাকে যাকে বলে ফেজ ভেলোসিটি সেটা ই বাইপি আর এবারে একটা ফ্রি পার্টিকেল যে ফ্রি পার্টিকেল কিন্তু ফুলি ডিলোকালাইজ হতে পারে একটা ফ্রি পার্টিকেল যার কোনো পোটেন্সিয়াল এনার্জি নাই সে ডান দিক বাঁদিকে যেদিকে কুচি যেখানে কুচি খেতে পারে যদি আমি ইভেন ধরো নিজে পার্টিকেলটা ডিলোকালাইজ মানে প্রথম কথা হচ্ছে কনফাইন পার্টিকেল যদি হয় তাহলে সে লোকালাইজ যদি ইভেন ফ্রি পার্টিকেলও ধরো যার ক্ষেত্রে পার্টিকেলটা তোমার ডিলোকালাইজ তার ক্ষেত্রে যদি তুমি এনার্জিটা দেখো সেই এনার্জিটা পুরোটাই কাইনেটি খেলে পি পিস কর বাই টয়েস এম সেক্ষেত্রে ই বাই পি করলে কত পি বাই টোয়াইস এম হয় তাহলে দেখো এক্ষেত্রে যেটা হলো এনার্জিটা পি বাই টোয়াইস এম তাহলে এবারে বাই এবারে তার মানে পিভাই তো তোমার পার্টিকেল ভেলোসিটি দেখো পার্টিকেল ভেলোসিটিটা তোমার বাই এম তার মানে এই যে যদি তুমি ভাবো যে ফেজ ভেলোসিটিটা বাই পি তুমি লিখবে ফেজ ভেলোসিটিটা কত হয়ে যাচ্ছে না ক্লাসিক্যাল ভেলোসিটি বা পার্টিকেলের যে ভেলোসিটি ভাই হাফ হয়ে যাচ্ছে তাহলে যদি তুমি ইভেন্ট ধরে নাও যে পার্টিকেলটা একদম ফ্রি পার্টিকেল কনফাইন পার্টিকেল নয় যেটা কমপ্লিটলি ডিলোকালাইজ হতে পারে তার ক্ষেত্রে একটাই ভেলোসিটি যেটা ফেস ভেলোসিটি সেই ভেলোসিটিটাকে পার্টিকেল ভেলোসিটি মিলছে না তার মানে বোঝা গেল যে যে ম্যাটারের সঙ্গে যেটাকে ম্যাটার বলছি যে ম্যাটার ওয়েবটা না কোন রকম ভাবেই হচ্ছে তোমার জাস্ট এরকম একটা অর্ডিনারি প্লেন ওয়েব হতে পারে না ওইটা ডেফিনাইন মোমেন্ট কোথায় তফাত দুটো তফাত মানে দুটো গন্ডগোল এক হচ্ছে যে কোনো একটা কনফাইন পার্টিকেল যদি আসে লোকালাইজ কিন্তু এক্ষেত্রে ওয়েবটা হচ্ছে কমপ্লিটলি ডিলোকালাইজড এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে যদি এরকম প্লেন বা অর্ডিনারি ওয়েব হয় তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটাই ভেলোসিটি থাকে যেটাকে বলে ফেজ ভেলোসিটি সেই ফেস ভেলোসিটিটা পার্টিক ভেলোসিটির সঙ্গে তোমার মিলছে না এইখান থেকে তুমি বলে দিতে পারলে যে না ম্যাটার সঙ্গে ওয়েভ ওয়েভ বা ওয়েভটা আর প্লেন নয় এবারে তুমি যদি এই করতে চাও তুমি কি করে এক্সপ্লেন করতে পারো তুমি যদি ধরে নাও যে ইনফাইনাই নাম্বার প্লেন ওয়েভ তার সুপার পজিশন তুমি নিয়েছো মানে অনেকগুলো ঢেউ তাদের তারা একটা অপরের ঘাড়ে যখন পড়ছে সমুদ্রের ধারে যদি যাও তুমি দেখতে পাবে যে সমুদ্র থেকে একটা ঢেউ আসছে আর পারে খেয়ে একটা ঢেউ হচ্ছে সমুদ্র থেকে ফিরে যাচ্ছে কিছুটা যাওয়ার পরে দুটো ঢেউ যখন কাছাকাছি মানে মুখোমুখি এলো তাদের মধ্যে ধাক্কা ধাক্কিতে হঠাৎ করে অ্যাম্পটিউডটা প্রচন্ড বেড়ে যায় ঢেউটা মানে অন্য মানে সমুদ্রের থ্রু ঢেউ আছে কিন্তু দেখবে পার থেকে একটু দূরে একশো মিটার দুশো মিটার দূরে পার থেকে খেয়ে একটা ঢেউ ফিরছে আর হচ্ছে একটা ঢেউ যে সমুদ্র থেকে আসছে তারা যখন একে অপরের ঘাড়ে গিয়ে পড়লো সেখানে অ্যাম্পিটিউডটা প্রচন্ড বেড়ে যায় দুটোই ওয়েব মিলে যদি অ্যাম্পটিউডটা এতটা বেড়ে যায় তার মানে ইনফাইনারি নাম্বার অফ প্লেন ওয়েবস হ্যাঁ ওই ডিফারেন্ট মোমেন্টাম তার যদি তুমি সুপার পজিশন নাও তাহলে কি হবে তোমার দেখবে হঠাৎ করে এরকম ডেল্টা ফাংশন টাইপের এরকম একটা একটা পার্টিকুলার পয়েন্ট যেখানে অ্যাম্পিচুটা এত এত বেশি ইন কম্পারিজন টু আদার্স তোমার মনে হবে বুঝি পার্টিকেলটা এক্স্যাক্টলি এই জায়গাতেই আছে তো এইটা কি করবে না এটা তোমার লোকালাইজেশন অব দ্য পার্টিকেলকে এক্সপ্লেন করতে পারলে যে পার্টিকেলটা একটা পার্টিকুলার পয়েন্টে থাকে তুমি যদি ইনফাইনাই নাম্বার অফ ফ্লেমস হয়ে ডিফাইন মোমেন্টটা তার সুপার পজিশন নাও তাহলে কিন্তু তুমি এটাকে এক্সপ্লেন করতে পারলে ঠিক আছে আচ্ছা এবারের কথাটা হচ্ছে যে এইটা যদি হয় হ্যাঁ তাহলে যেটা তোমার অসুবিধে যে এই পার্টিকুলার কেসে না যেহেতু ইনফাইনাইট নাম্বার অফেন্স উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশন নিয়েছো তাহলে সেই পার্টিকেলটা না মোমেন্টাম তুমি কিচ্ছু বলতে পারবে না মানে এখানে তো একটা পার্টিকেল উইথ এ ডেফিনাইট মোমেন্টাম নেই তুমি যেটা বলছো কি না অনেকগুলো ওয়েব উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশন তুমি নিয়েছো তার মানে অ্যাকচুয়ালি রেজাল্টিং যে ওয়েবটা হলো তার মোমেন্টাম কত হবে যা খুশি হতে পারে তাহলে মোমেন্টামটা কমপ্লিটলি আনসার্টেন হয়ে পড়ছে এটাও তোমার খুব একটা অ্যাকসেপ্টেড না তুমি লোকালাইজেশন এক্সপ্লেন করতে পারলে বটে কিন্তু তুমি মোমেন্টামটা এই পার্টিকেটের ক্ষেত্রে কিছু বলতেই পারবে না কিন্তু পার্টিকেদের মোমেন্টাম তোমাকে বলতে হবে পার্টিকেদার মোমেন্টাম তুমি জানো এখানে ইনফাইনাইট নাম্বার অফ প্লেন তুমি ডিফার্ট মোমেন্টাম তার যখন সুপারপোজিশন নিচ্ছ যে সুপারপোসড ওয়েবটা যেটা ডেল্টা ফাংশনের মতো দেখতে আর কি হ্যাঁ তার ক্ষেত্রে মোমেন্টাম কি আমি কিছু বলতে পারবো না এটাও খুব একটা অ্যাকসেপ্টেড না অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড যেটা সেটা হচ্ছে এই যে তুমি ফাইনাইট নাম্বার অফ প্লেন তার পজিশন নাও ইনফাইনাইট নাম্বার অফ প্লেন শেপ উইথ ডিফারেন্ট মোমেন্ট অন সুপার পজিশন না নিয়ে ফাইনাইট নাম্বার অফ প্লেন শেপ তার সুপার পজিশন তুমি যদি নাও তাহলে কিন্তু তুমি দেখবে সবকিছু কনসিস্টেন্ট হচ্ছে এই যে ফাইনাইট নাম্বার অফ প্লেন শেপ উইথ সুপার পজিশন নিলে এরকম একটা ওয়েব প্যাকেট তৈরি হচ্ছে সেই ওয়েব প্যাকেটের ক্ষেত্রে দেখো পজিশনটা একটা সার্টেন জায়গার মধ্যে একটা ফিক্সড পয়েন্ট না একটা সার্টেন জায়গার মধ্যে মোমেন্টামটা যেহেতু আমি কতগুলো প্লেন শেপ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশন নিয়েছি তার ক্ষেত্রে মোমেন্টামটা একটা ষাটের রেঞ্জের মধ্যে একটা ডেফিনাইট মোমেন্টাম না কিন্তু একটা ষাটের রেঞ্জের মধ্যে মোমেন্টাম ডেফিনাইট পজিশন না একটা ষাটের রিজিয়ানের মধ্যে তোমার পজিশন তার মানে দেখো পজিশনটা এখন এক্সাক্টলি হল না মোমেন্টামটা এক্সাক্টলি হলো না তা পজিশন মোমেন্টাম দুটোতেই মাপার একটা ভুল থেকে গেল হ্যাঁ কিন্তু ব্যাপারটা কনসিস্ট্যান্ট এবং এই পার্টিকুলার কেসে যেটা হবে যে তোমার দুটো এর ক্ষেত্রে ভেলোসিটি থাকে একটা ফেজ ভেলোসিটি থাকে একটা ই বা ওমেগা বাই কে আরেকটা ভেলোসিটি হয় এই গ্রুপ অফ ওয়েবস তার একটা ভেলোসিটি যাকে বলে গ্রুপ ভেলোসিটি এখানে ডি বাই ডিপি বা ডি ওমেগা বাই ডিকে এবার আমি দেখলাম যে ফেজ ভেলোসিটিটা সেইটা তোমার পার্টিকেল ভেলোসিটির সঙ্গে সমান হচ্ছে না কিন্তু গ্রুপ ভেলোসিটিটা যদি দেখো তাহলে ফ্রি পার্টিকেল ক্ষেত্রে ইভেন পি স্কয়ার বাই টোয়াইস এম তাহলে গ্রুপ ভেলোসিটিটা একটা ডি বাই ডিপি করলে এটা পি বাই এম হয়ে যায় তাহলে পার্টিকেল ভেলোসিটি সাথে সমান হয়ে যাচ্ছে তার মানে কি দেখতে পেলে তুমি যে সেটা হচ্ছে যে তোমার মানে অ্যাকচুয়ালি ম্যাটার ওয়েভ সেটা বেসিক্যালি ওয়েভ প্যাকেট যে ওয়েব প্যাকেটটা কনস্ট্রাক্ট করছে কেমন করে না কতকগুলো প্লেন ওয়েবস উই ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশন করে ইনফাইনাইট নাম্বার প্রেম সোয়েব তার সুপার পজিশন নয় বা একটা সিঙ্গেল ওয়েভ না প্লেন প্রেমসোয়েব তার সুপার পজিশন করে তাতে তোমার দেখবে এই যে মানে পার্টিকেল ভেলোসিটি সেটা বেশিকালি গ্রুপ ভেলোসিটির সঙ্গে সমান ফেস ভেলোসিটির সঙ্গে নয় এটা এক নম্বর আর দু নম্বর হচ্ছে তাকে এর ক্ষেত্রে পজিশনটাও একটা সার্টেন ডিজিয়ানের মধ্যে থাকছে মোমেন্টামটা একটা সার্টেন ডিজিয়ানের মধ্যে থাকছে তোমার আমরা কিছু জিনিসটা কনসিস্ট্যান্ট করছে তাহলে বুঝতে পারলে যে সকাল ম্যাটার ওয়েভ যেটা বা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েবটা অ্যাকচুয়ালি কেমন ওয়েভ এটা পরিষ্কার ঠিক আছে বোঝা গেল আচ্ছা তারপরে যখনই তুমি বুঝলে যে পার্টিকুলার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েবটা ম্যাটার ওয়েভ সেই ম্যাটার ওয়েভের ওয়েব লেন্থ কত হবে ওয়েব লেন্থ কত হবে সেটা আমরা অলরেডি করেছি সেটা হচ্ছে যে ডিবক ডিবগ্রিজ কোয়ান্টাইজেশন মানে মানে বোর কোয়ান্টাইজেশন রুলটা ওবে করতে হবে যেটা এম ভি আর এন এইচ ওভার টু পাই আর বোর কোয়ান্টাইজেশন দূর বললাম টু হ্যাভ এ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েজ উইদ ইন দ্য সারকামফারেন্স অফ দ্য অরবিট অর্থাৎ টু পাই এর এন ল্যামডা হয়ে যাবে এই দুটো যদি তুমি ম্যাচ করো তাহলে সেখান থেকে ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার হয়ে যাবে এটা আমি আগেও বলেছি এখন আমি আবার উল্লেখ করি তো তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে তোমার মানে যে যে পার্টিকেলটা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ তার ওয়েভলেন্থ তাহলে তোমার দেখো বোর থিওরিও বেঁচে গেল আর তুমি পার্টিকেলের ওয়েব ক্যারেক্টারটা পেয়ে গেলে এবং সেই ওয়েবটা কেমন ওয়ে ম্যাটার ওয়েবের নেচারটা কি সেটাও তুমি এখানে বুঝতে যেতে পারবে আচ্ছা তাহলে এইখান থেকে তুমি এবার কনক্লুড করতে পারলে যেটা আমি প্রথমে বলেছিলাম সেখান এখন তোমার কাছে এখন ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল ফর এভরি মুভিং পার্টিকেল দেয়ার ইজ এন অ্যাসোসিয়েটেড ওয়েব কল দ্য ম্যাটার ওয়েব অ্যান্ড লেন্থ অফ দিস ম্যাটার ওয়েব টু এইচ ওভার এম ভিট দিস ইজ দ্য ডিব হাইপোথিসিস আর এবারে কোশ্চেনটা হচ্ছে আমি যেভাবে ব্যাপারটাকে বললাম তাতে তো বোঝা যাচ্ছে প্রত্যেকটা পার্টিকেলেরই একটা ওয়েব ক্যারেক্টার আছে তার প্রত্যেকটা পার্টিকেলেরই কিন্তু ওয়েব ক্যারেক্টার থাকে তাহলে সেই ওয়েব নেচারটা আমি বুঝতে পারছি না কেন আচ্ছা বুঝতে পারছি না তার কারণটা হচ্ছে এই যে এই লেন্থগুলো যদি খুব ছোট হয়ে যায় না ইন কম্প্যারিজিন টু দ্য সিস্টেম সাইজ তখন ওয়েব নেচারটাকে বুঝতে পারা যায় না আর মোস্ট অফ দ্য কেসে তাই হয় তাহলে ইফ দ্য লেন্থ অ্যাসোসিয়েটেড টু দ্য পার্টিক্যাল সেটা হচ্ছে মাঝ মাঝ লেস দ্যান দ্য সাইজ অফ দ্য সিস্টেম দেন দ্য ওয়েব ক্যারেক্টার ইজ ইনসিগনিফিক্যান্ট আর যদি তোমার ওয়েব লেন্থ সিস্টেম সাইজের সঙ্গে কম্পারেবল বা তার থেকে বেশি হয় তখনই শুধুমাত্র ওয়েব টাইক্টারটা ইম্পর্টেন্ট তাহলে মোস্ট অফ কেসে দেখা যাবে যে সিস্টেম সাইজের এত এত ছোট তখন ওয়েব নেচারটা তোমার বুঝতে পারা যাবে না বা তার এফেক্টটাও ইম্পর্টেন্ট না কিন্তু সাব সাবাইটেমিক পার্টিকেলের ক্ষেত্রে যে ওয়েব লেন্থটা সেটা বেশিকাল সিস্টেম সাইজের সঙ্গে কম্পারেবেল বা তার থেকে বেশি হয়ে যাচ্ছে বলে তখন কিন্তু ওয়েব টাইক্টারটা খুব ইম্পর্টেন্ট বা তখন তোমার কম্পার ইম্পর্টেন্ট আমি দুটো এক্সাম্পল দিই তাহলে তুমি ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে ধরো কোনো একজন ক্রিকেটার সোয়েব আক্তা শচীন বল করছে আর যে বলটা করছে সেই বলের মাস হচ্ছে একশো ষাট গ্রামের মতো আর তার ভেলোসিটিটা একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এইটা তাহলে যদি মাসটা হচ্ছে একশো ষাট গ্রাম হয় ভেলোসিটা একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার হয় তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েবের যে লেন্থ ল্যামডাটা আমি বের করছি এইচ আমার এম ভি করে এইচ এর ভ্যালু প্লান কনস্ট্যান্ট সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স থেন্ড মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড আর এখানে তোমার ওই মাছটাকে তুমি লিখলে একশো ষাট টেন্টি টুমার মাইনাস থ্রি কেজি মানে দাম থেকে কেজি করে দিয়েছো আর ভেবেছি হচ্ছে একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার মানে একশো পঞ্চাশ টোয়েন্টি টু পার থ্রি বাই ছত্রিশশো মিটার পার সেকেন্ড সেটা তুমি বসালে বসিয়ে দেখো যেটা বেরোচ্ছে যে এর ক্ষেত্রে তোমার ওই মানে ওয়েব লেন থেকে ক্যালকুলেট করে না ক্যালকুলেট করে টেন্টি টু পার মাইনাস থার্টি ফাইভ টেন্টি টু পার মাইনাস থার্টি ফোর এরকম রেঞ্জের বেরোচ্ছে মানে ওয়েবলেনটা কত ছোট তুমি ভাবো টেন্টি টু পার মাইনাস থার্টি ফাইভ টেন্টি টু পার মাইনাস থার্টি ফোর এরকম রেঞ্জের আচ্ছা এবারে তুমি যে পার্টিকেলটাকে কনসিডার করছো মানে পার্টিকেলটা মানে ক্রিকেট বলটা হতে পারে পিচ হতে পারে হেলমেট হতে পারে উইকেট হতে পারে মানে যার সাথে অ্যাকচুয়ালি ওই ক্রিকেট বলটা ইন্টারাক্ট করতে সেটা রকম অর্ডারে তো অফ দ্য অর্ডার অফ টেন সেন্টিমিটার দেখতে পাচ্ছো ওয়েবলেন মানে ডিবগল ওয়েবলেনটা সিস্টেম সাইজের থেকে অনেক অনেক ছোট হয়ে গেল বলে এই পার্টিকুলার একটা ওয়েব ক্যারেক্টারটা কিন্তু ইনসিগনিফিক্যান্ট হয়ে গেল ওয়েবটা ইম্পর্টেন্টই না কিন্তু হয় তুমি যদি একটা ইলেকট্রন নিতে

সাইজটা কিরকম অর্ডারে অ্যাংশ অর্ডারে তাহলে পরিষ্কার দেখো যে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েবলেন আর অ্যাটম বা মলিকুলের যে সাইজ সেটা দুটোই অ্যান্সম অর্ডারের বলে এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু ওয়েব টাইক্টারটা ইম্পর্টেন্ট এই যে বলা হয় না যে সাব্যাটেন মাইক্রোস্কোপিক মাইকোস্কোপিক ক্ষেত্রে ক্ষেত্রেই ওয়েবটা একটা ইম্পর্টেন্ট মাইক্রোস্কোপিকের ক্ষেত্রে নয় তার মূলত কারণটা হচ্ছে এইটা যে তোমার ওয়েবলেনটা কিন্তু তুমি ক্যালকুলেট করো তুমি এটা দেখবে যে একটা মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে ওয়েব লেনটা সিস্টেম সাইজের থেকে এত এত ছোট হয়ে যায় কারণ ওয়েব ক্যারেক্টারটা তুমি প্রায় দেখতেই পাবে না ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে আর যদি তোমার একটা ইলেকট্রন বা প্রোটন বা কোনো একটা অ্যাটম বা মলিকুল তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েব লেন থেকে দেখো সেটা দেখবে তোমার সিস্টেম সাইজের সাথে কম্পারেবেল হচ্ছে তখন হচ্ছে তোমার ওয়েব ল্যাব একটা ইম্পর্টেন্ট এটা বুঝতে পারলে ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ স্যার আচ্ছা দেখো এটা সবটাই হলো তোমার মানে যেটা আমি বললাম সবটা কিন্তু হাইপোথিসিস উনিশশো সালে হাইপোথিসটা দেওয়া হলো উনিশশো সালে স্যার জিপি থমসন আলাদা করে আর অন্য একটা গ্রুপ ডেভিশন এবং যার মা তারা ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করলেন মানে যেমন করে এক্সরে ডিফ্রাকশন হয় ঠিক একই রকম ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করলেন এক্সপেরিমেন্ট করে তারা ওই এক্স রে ডিফ্রাকশন করলে যেমন ছবি দেখতে হয় ইলেকট্রন ডিফ্রাকশন করে একজাক্টলি একই রকমের ছবি দেখতে পেলেন সেখান থেকে আর দুটো জিনিস কনক্লুড করলেন একটা হচ্ছে যে এক্সের যেমন ওয়েব ক্যারেক্টার আছে তাহলে ইলেকট্রনের সঙ্গে নিশ্চয়ই নিশ্চয় ওয়েব ক্যারেক্টার আছে নাহলে ডিপাকশন এক্সপেরিমেন্ট এক্সপ্লেন করা যাবে না শুধু তাই না এক্সরে তার ওয়েব লেন যদি অ্যানস্টো মডারের হয় তার মানে ইলেকট্রন তারও সঙ্গে ওয়েবের ওয়েবলেন তো কোনো অ্যান্সমডার দেখো তুমি আগেটা যখন ক্যালকুলেট করলে সেটা কোনো অ্যান্স্টোমডারই বের হলো উনিশশো সাতাশ সালে তার জিপি থমসন এবং ডেভিশন জার্মান এরা ইলেকট্রন ডিপ্রাকশন এক্সপেরিমেন্ট করে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোকেট ওয়েব ক্যারেক্টার আছে সেটাকে ডিরেক্টলি প্রুফ করে প্রুফ করা যায় উনিশশো সাঁত্রিশ সালে এর তিনজন নোবেল প্রাইজ চলে তাহলে উনিশশো ছয় সালে স্যার জেজে থমসন নোবেল প্রাইজ পেয়েছিলেন কারণ আঠারোশো সাতানব্বই সালে তিনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন এবং গড়েছিলেন ইলেকট্রন একটা পার্টিকেল আর উনিশশো সাতাশ সালে স্যার জিপি থমসন তিনি ইলেকট্রন ডিফ্লাকশান এক্সপেরিমেন্ট করে দেখালেন ইলেকট্রনটা অ্যাকচুয়ালি তার ওয়েব ক্যারেক্টার আছে এবং উনিশশো সাঁত্রিশ সালে তিনি নোবেল পেলেন তার মানে স্যার জে জে থমসন এবং স্যার জিপি থমসন বাবাটা দুজনেই ইলেকট্রনকে ভাঙিয়ে নোবেল পেলেন একজন বললেন যে ইলেকট্রন পার্টিকেল আরেকজন বললেন যে একটা বেসিক্যালি ওয়েব তাহলে সায়েন্সের একই মানে বেসিক্যালি একই ইলেকট্রন সেটাকে জাস্ট নিয়ে তার দুটো দুটো আলাদা মদ দেওয়ার জন্য দুজনে যা নোবেল পেয়ে আচ্ছা এবারে দেখবে কিছু কিছু নিউমেরিক্যাল প্রবলেম টবলেম এরকম তোমায় দেয় ধরো একটা ইলেকট্রন একটা পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রাখা আছে মানে এই টাইপের প্রবলেম খুব পরে বলে আমি বলছি মানে একটা পটেনশিয়াল ডিফারেন্স এদিকে একটা ইলেকট্রন আছে এদিকে ধরো একটা ইলেকট্রন তুমি রেখেছো হ্যাঁ যেটা তোমার নেগেটিভ ইলেকট্রোড আর এই দিকে একটা ইলেকট্রোড তুমি রেখেছো ধরো করছে নেগেটিভ থেকে পজিটিভ এবারে যদি এই দুটো ইলেকট্রোডের মধ্যে একটা পোটেন্সিয়াল ডিফারেন্স থাকে সেটা আমি ভিজিরো বলি তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন স্কোয়ার বাই টোয়াইস এভাবে ইন্টু ভি জিরো সেখান থেকে তুমি মোমেন্টামটাকে ক্যালকুলেট করে আর এবারে ডিভাল ডিজ ওয়েভ পার্টিকেল দুই থেকে তুমি ওয়েভ লেন্থ ক্যালকুলেট করে নিলে তাহলে আমরা হয়ে গেল তাহলে দেখো পি স্কয়ার বাই টোয়াইস এম যদি ই ইনটু ভি হয় তাহলে পিটা হয়ে গেল রুট ওভার টোয়াইস এম ই ইনটু ভি আর ডিভাল ডি ওয়েভ ল্যাম্বডা ইকুয়াল টু এইচ ওভার পি বলে এইচ ওভার রুট ওভার টোয়াইস এম ই ইনটু ভি আর এবারে এইখানে দেখবে প্লাং কনস্ট্যান্ট মাস অফ দা ইলেকট্রন ইলেকট্রনের চার্জ সব ফিক্সড তাহলে তুমি যেটা করতে পারো যে বাকিগুলোকে এই যে এইচ বাই রুট ওভার টোয়াইস এম ই তার ভ্যালুটা বের করে নিতে পারো বের করে না যেটা হবে দেখবে যে যদি তুমি এই ভিজিরোটাকে ভোল্ট ইউনিটে নাও তাহলে তোমার নিউমেরিক্যাল প্রবলেম করার সময় এটা হয়ে যাবে টুয়েলভ পয়েন্ট টু সিক্স রুটো বারো ভিজিরো অ্যাংস্ট্রং মানে ওয়েবটাকে তুমি অ্যাংস্ট্রমে এক্সপ্রেস করো আর ভিজিরোটা ভোল্ট ইউনিটে নেওয়াও তাহলে তুমি এইখানে দেখো সরাসরি ডেটাগুলোকে বসিয়ে তুমি ক্যালকুলেট করতে পারবে এবারে এমসি কিউ বা ইত্যাদি সলভ করার সময় কি হয় এই পুরোটাকে ক্যালকুলেট করে করতে গেলে অনেক সময় লেগে যায় সেই জন্য তোমার জাস্ট এই ভিজিরোটা তুমি আরো আরেকটু একটু পিসাই ফর্মুলা তুমি পেয়ে যাচ্ছ লামডাই হচ্ছে টুয়েলভ পয়েন্ট টু সিক্স দুটো দুট বড় ভিজিরো অ্যাংস্টন যেখানে ওয়েবলেন অ্যাংস্টম ইউনিটে বেরোচ্ছে ভিজিরোটাকে তোমাকে ভোল্টে নিতে হবে তাহলে এই টাইপের নিউমেরিক্যাল প্রবলেম তোমার প্রচুর পরীক্ষায় আসে আর এবারে আমি জাস্ট কনক্লুড করবো কনক্লুড করার আগে কয়েকটা প্রবলেম তোমাদের দিচ্ছে এই প্রবলেমগুলো একটু বাড়িতে কষবে আমরা প্রত্যেক দিনে এবারে কিছু কিছু প্রবলেম দেবো তিন চারটে করে প্রবলেম তোমরা বাড়িতে চেষ্টা করবে বইপত্র ঘেঁটে ঘুটেও তুমি চেষ্টা করবে নিজে প্রথমে চেষ্টা করবে তারপর বইপত্র ঘেঁটে ঘুটে চেষ্টা করবে পারলে ভালো না পারলে পরের দিন আমায় বলবে আমরা সেটা ফল করে দেবো তাহলে প্রথম যে প্রবলেমটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে ইফ ডেল্টা ভি বি এরার ইন দ্য মেজারমেন্ট অফ ভেলোসিটি অফ এ পার্টিকেল

ওয়েবলেন ক্যালকুলেট করতে বলা হচ্ছে একটা পার্টিকেলের জন্য যার মাসটা হচ্ছে দশ গ্রাম ভেলোসিটি হচ্ছে দশ মিটার পার সেকেন্ড তার জন্য ল্যামড়াটাকে বের করতে বলে এবং সেখানে রেজাল্ট নিয়ে কমেন্ট করতে বলেছে তারপর আমি যেটা জানতে চাইছি এক্সপ্লেন হাউ দ্য ডুয়েল ক্যারেক্টার অফ লাইট লিডস টু হাইসেন বাগ প্রিন্সিপাল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েব ক্যারেক্টার অফ পার্টিকেল লিডস টু হাইসেন বাগ প্রিন্সিপাল মানে কেমন করে ডুয়েল ক্যারেক্টার বা ওয়েব ক্যারেক্টার আর কি এইটা কেমন করে হাইসেন বাগ আনসার্টি প্রিন্সিপালটাকে নিয়ে আসছে আর কি সেটা সম্বন্ধে আমি তোমাকে কমেন্ট করতে বলি তোমার জানতে চাইছি তুমি একটুখানি ভাববে আমার পরের দিন যখন হাইসারবাগ আনসাইন্টি প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি বলবো হাইসারবাগ আনসারেন্টি প্রিন্সিপালটা বলার সময় কিন্তু আমাকে ওই ওয়েব আর্টিকেল ডুয়েলিপিটাই থেকেই কেমন করে হাইসারবাগ আনসারেন্টি প্রিন্সিপালটা আসছে সেটা আমরা দেখতে পাবো তুমি দেখো না যখন আমি বললাম যে ম্যাটার ওয়েবের নেচারটা কি তা প্রথম যখন বললাম যে ওটা একটা সিঙ্গেল প্লেন ওয়েব যেটা ডেফিনাইট মোমেন্টাম ডেফিনাইট মোমেন্টাম মানে মোমেন্টাম মানে আনসারেন্টি জিরো কিন্তু তখন পার্টিকেলটা কমপ্লিটলি ডিলোকালাইজ হয়ে গেলো অর্থাৎ একটা পজিশনের কোনো বাবা রইল না পজিশনটা যেখানে সেখানে থাকতে পারে তার মানে তুমি মোমেন্টামটাকে ঠিক করতে গেলে পজিশনটা যা খুশি হয়ে গেল তারপরে কেসে যখন তুমি ওটা নাম্বার বললো ডিফারেন্ট মোমেন্টামটা সুপার পজিশন ডেল্টা ফাংশন টাইপের যখন কার্ভ পেলে তাহলে একটা পার্টিকুলার পয়েন্টটা তার পজিশনটা ফিক্সড হয়ে গেল তখন মোমেন্টামটা তোকে আরবিটার যা খুশি হতে পারছে তার মানে তুমি পার্টিকলটার পজিশন ঠিক করতে গেলে মোমেন্টাম গন্ডগোল হয়ে যাচ্ছে মোমেন্টাম ঠিক করতে গেলে পজিশন গন্ডগোল হয়ে যাচ্ছে তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে পজিশন এবং মোমেন্টাম দুটো কে আইমাল টিন্তারিটার মাপতে মারতে পারা যাচ্ছে না ঠিক আছে সেটা আমরা পরের দিনে ভালো করে আলোচনা করব দেখো যা বলেছি কারো কিছু অসুবিধা আছে সমস্যা আছে ঠিক আছে যা বলেছি সব ঠিক আছে তো হ্যাঁ স্যার তাহলে আমি ওই এবারে আমাদের ক্লাস ভিডিও পিডিএফ আর তার সাথে সাথে বই এই তিনটে কম্বাইন করে পড়বে তাহলে তোমরা এক কাজ করো মানে এই সপ্তাহটা তুমি সময় নাও এই সপ্তাহের মধ্যে আজকে পর্যন্ত যেটা আছে ছটা লেকচার মানে আমরা যেটা মানে পড়িয়েছি তার ভিডিও ভিডিও গুলো ভালো করে দেখে নেবে তার পিডিএফ গুলো ভালো করে দেখে নেবে আর বইটা যখন তোমার এই সপ্তাহ থেকে তোমার কাছে অ্যাভেলেবেল যেহেতু হয়তো গত সপ্তাহ তো অ্যাভেলেবেল ছিল বইটা থেকে তোমার প্রথম চারটে চ্যাপ্টার হ্যাঁ পরপর করে প্রথম চারটে চ্যাপ্টার পর্যন্ত পড়ানো হয়েছে যে চারটে চ্যাপ্টারের পুরোটা খুব ভালো করে পড়ে নেবে এখন তোমাকে ওই এগুলো করতে হবে না মানে এখন তোমাকে এক্সারসাইজগুলো করতে হবে না করে দেয় এক্সারসাইজগুলোকে দেখো তারপর আমি এক্সারসাইজ তোমাদের করাবো টেন ইয়ার্সের প্রবলেম ট্রামে যখন করাবো তখন আমি এক্সারসাইজ আমার সেকেন্ড রাউন্ডে তোমাকে করতে বলো তখন তুমি করবে মানে একদম ওয়েপার্টিকে পার্টিকে ডুয়েলিটি পর্যন্ত স্টার্টিং ক্লাস থেকে পার্টিকে দুইলিটি পর্যন্ত যা পড়িয়েছি পুরো জিনিসটা তুমি একদম রেডি করে ফেলো ঠিক আছে তাহলে আমরা ওই হয়তো আর একদিন বা দুদিন দিন দুদিন পড়িয়ে একদিন দুদিন অফ থাকবে ওই যেটা হচ্ছে তোমার পুজো চলে আসবে এক নম্বর আর দু নম্বর হয়তো আমি তার এক সপ্তাহ আগে থেকে হয়তো থাকবো না এই দুটো ব্যাপার নিয়ে আর কি হ্যাঁ তাহলে আমি চাইছি যে এই পর্যন্ত রেডি হয়ে যাক সামনের সপ্তাহের মধ্যে আমি হাইসান পার্ক আনসাইন্টিফিক পেপারটা পড়িয়ে দেবো তা আনসাইনটিফিক পর্যন্ত পুরোটাকে করে সেইটার উপরে বেশ করে তুমি একটা ভালো করে পরীক্ষা দেবে তাহলে এই যে ছুটির সময়টা যে সময়টা ধরো ক্লাস হচ্ছে না বাড়িতে কত আর পুজো টুজো দেখবে তো সন্ধ্যাবেলা থেকে নিশ্চয়ই দেখবে তো সারাদিন অনেকটা সময় পাবে যে কটা জিনিস যতখানি পর্যন্ত কভার করা হবে প্রত্যেকটা জিনিসের উপরে তোমার পিরিয়ডিক প্রপার্টি যে আলাদা পরীক্ষা পিরিয়ড প্রপার্টি পড়ানো শেষ হয়ে গেছে হ্যাঁ তোমাদের মানে আমি আর একটু রিভাইজ করে দেবো তোমরা অনেকে একটু পরে জয়েন করে যে পিওডি পপার্ট পুরো ক্লাসটাকে করতে পারো নি আর কি তাকে সেই পিডিএফ ভিডিওগুলো মানে একটা দুটো ভিডিও গন্ডগোল হয়ে গেছে সেগুলো ঠিক আছে আমি একটা ডিভিশন করিয়ে দেবো টেন ইয়ার্স করিয়ে দেবো তা সেটার উপরে বেশ করে একদিন পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমার অ্যাটমি স্ট্রাকচার একদিন পরীক্ষা নেওয়া হবে কেমিক্যাল কাইনেটিক্সের একদিন পরীক্ষা নেওয়া হবে ফার্মানামিক্স একদিন পরীক্ষা নেওয়া হবে এই পুজোতে দু সপ্তাহ পড়া হবে না দু সপ্তাহের মধ্যে কিন্তু চারটে পরীক্ষা তোমাকে দিতে হবে আমি সেই মতো করে পুরো রুটিন করে দেব ঠিক আছে তাহলে এবার বলো তোমাদের কারো কিছু অসুবিধা আছে নাকি